السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفسه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس من شيء يقربكم على الجنة وبعدكم من النار إلا قد أمرتكم به، رواه شرح الإمام البيهقي إسناده الصحيح. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخل الجنة إلا من أبى، قيل يا رسول الله أو من أبى، من أتاني دخل الجنة ومن أسواني فقد أبى، رواه البخاري. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি, তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ডাঙ্গিপাড়া ভাঙ্গামানি টামিয়া পাঠাগারের উদ্যোগে আজ প্রথম দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 6 ডিসেম্বর 2022 মঙ্গলবার ডাঙ্গিপাড়া হরিপুর ঠাকুরগাঁও বাংলাদেশ। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। তারপরে মহাসত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা: আল্লাহ সুবহান ওয়া তাআলা, তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে করি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা: আল্লাহ সুবহান ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কোন কিছু ছোট বড় ভুল ত্রুটি বিচ্ছুটি গুনাহ আমরা করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধি, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের কাছে এসেছি কিছু কথা পবিত্র কোরআন
এবং সেসুনার আলোকে বর্তমান প্রেক্ষাপটের সামনে রেখে কিছু কথা শেয়ার করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুশে তৌফিক দান করুন সর্বোপরি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরুর পূর্বেই আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা, তার প্রথম কথা এই, যারা অনেকে মনে করছেন যে ভারত থেকে বক্তা এসেছে, বাপরে বাপ ভারতের বক্তা, মনে হয় কি না কি বলবে, যারা এই এই নিয়াতে এসেছেন যে কি না কি বলবে, কারণ ভারত থেকে বক্তা এসেছে, কারণ মানুষের বিশেষ করে এখন চিন্তা চেতনা ভাবনা ইসলামী আলোচনা সভাগুলোতে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যতটা না আসা হয় তার চেয়ে মানুষ বক্তাকে দেখতে, বক্তার কণ্ঠ শুনতে, বক্তা একটু হাসি ইয়ারকি এগুলো করবে এগুলো দেখতে অধিকাংশ মানুষ এই জন্যই আসে। মানুষ এই ইলমের ময়দান, এই ইলমের মারকাজ, এই জলসা সিস্টেম বিশ্বের কোন জায়গাতে পাবেন না। এটা আমাদের উপমহাদেশ তথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোতে ইসলামী এই সম্মেলন, জলসা, ওয়াজ মাহফিল এগুলো হয়ে থাকে। আর এই ওয়াজ মাহফিলের ইতিহাস এটা খুব বেশি নয়, সর্বোচ্চ 200 থেকে 250 বছর, তার আগে ওয়াজ মাহফিল হতো না। কথা কি বুঝতে পারছেন? 200 থেকে 250 বছর এটার বয়স, তার আগে হতো না। আলেম, ওলামা, শায়খ, মাশায়খ যারা আছেন তারা মানুষকে ইসলামিক জ্ঞান দেবার জন্য, ইসলাম শেখানোর জন্য এই একটা প্রক্রিয়া তারা তৈরি করেছিলেন। কারণ হিসেবে অনেক মানুষের বয়স দেখেন 50 বছর পর্যন্ত ইসলাম জানতো না, মানতো না, অনেক রকমের চিটিংবাজি, চিটারি, বাটপারে ডাকাতি, নোংরামি, সুদ, ঘুষ, জেনা, ব্যবসার, পাপাচার, গোনা, অনেক রকমের বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল। 50 বছরের পরে লোকটা হেদায়াত পেয়েছে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে। এখন এই ব্যক্তির জন্য সম্ভব নয় সে মাদ্রাসাতে গিয়ে ইসলামের জ্ঞান অর্জন করবে, সম্ভব কথা বলেন? ছোট ছোট সুনামনি শিশুদের সঙ্গে তার জ্ঞান অর্জন করার সময় নেই, আর সম্ভব নয়। এই জন্য উপমহাদেশের আলিমগণ মানুষকে অন্তত ইসলাম, তার হালাল হারাম, শিরিক বিদাত, সুন্নাত বিদাত এগুলো জানানোর জন্যই এই আলোচনা সভাগুলোকে তৈরি করেছিলেন। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটের উদ্দেশ্য আজকে লঙ্ঘন হয়ে গেছে, এই উদ্দেশ্য সফল নেই, বরং এই উদ্দেশ্য হয়ে গেছে যে আমরা ওয়াজ মাহফিল করছি, দেখো আমরা ভারত থেকে বক্তা নিয়ে আসছি, কত কি বলবে, আর শ্রোতারা আসছে বক্তাকে দেখতে, কারণ মানুষ এখন আলোচনা শোনার চাইতে বক্তাকে দেখা, বক্তার সুর কেমন, বক্তা কয়টা গজল বললো, কয়টা আর কি হাসি ঠাট্টা করলো, এগুলো মানুষ বেশি বেশি এখন প্রিয় হয়ে গেছে। তার জন্য দেখবেন 36 ইঞ্চি বক্তা আছে না নাই, 1.5 ফুট বক্তা আছে না নাই, রাত্রিবেলাতে নারী ছিল দিনের বেলায় পুরুষ হয়ে গেছে এও বক্তা আছে না নাই, মানুষকে তাদের কাছ থেকে শিশু বক্তা মানুষ আছে না, মানুষকে তাদের কাছে ইসলাম শিখতে যায় না, তাকে দেখতে যায়, তাকে মূলত দেখতে যায়, মানে এই ইলমের ময়দান এখন রঙ্গমঞ্চ, আর শ্রোতারা যা চায় বক্তা সেটাই করে, কারণ শ্রোতাদের চাহিদা তার ডিমান্ড যদি বক্তা পূরণ না করে পরবর্তী মাসে বা পরবর্তী বছরে সে বক্তাকে এলাকাতে দাওয়াত দেবে না, নিজের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য বক্তাকে যা যা করা প্রয়োজন বক্তা তাই তাই করে, তার জনপ্রিয়তা ধরতে হবে, ধরে রাখতে হবে, নচেত তার এই জনপ্রিয়তা হারিয়ে গেলে যদি ওয়াজ মাহফিল না হয় তার পকেটে কিছুটা কম ঢুকবে, আর মানুষের থেকে আস্তে আস্তে ভুলে যাবে। আর এর জন্য শুধু বক্তা যে দায়ী এমন তো নয়, বরং জনশ্রোতা যারা এসেছেন আপনাদের মতো আম জনতা আপনারা সমান অপরাধী। মানে আমরা যখন কোরআন বা হাদিস থেকে কাটা কাটা কণ্ঠে কথা বলি আর গোটা আলোচনা হয়ে যাবে, কোন সুর পাবেন না, কোন গজল পাবেন না, কোন ইয়ারকি ঠাট্টা ফাজলামো পাবেন না, কাটা কাটা কণ্ঠে শুধুমাত্র কোরআন আর হাদিস পাবেন, এর বেশি আর কিছু পাবেন না। আর যখন আমরা কাটা কাটা কণ্ঠে কোরআন হাদিস বলি মানুষ তখন একটা একটা করে উঠতে শুরু করে দেয়, এটা আর কি বক্তারে ওয়াজই করছে না, শুধু কথা বলছে,
মানে ওয়াজ শুনে পরে সুর দিয়ে বলে আল্লাহর নবী বলেছেন ঢাকা মানে একটানে ঢাকা বলতে ওয়াজ বাচ্চারা না কথা বলেন মানে কাটা কাটা কণ্ঠে কোন সুন্নাহ শুনতে মানুষ আগ্রহী নয় এইজন্য বক্তা সে যেমন করে হোক সে কথা মিথ্যা হোক হাদিসের নামে মিথ্যা কথা বলা হোক যা ইচ্ছা বলে এই জনসমূহকে ধরে রাখার জন্য তার একটা চেষ্টা থাকে আমার বিন্দু কোনো চেষ্টা থাকবে না আজকে যে বিষয়ে আলোচ্য বিষয়ে ঘোষণা করা হয়েছে শিরক এবং বিদআত কি বললাম কথা বলেন শিরক এবং বিদআত ভূমিকা ছাড়া সরাসরি শিরক মানে কি কেউ বলতে পারবেন জি বলেন আল্লাহ সঙ্গে শরীক করা এই শরীক কথাটা বলেন এটা তো বাংলা না আপনি যে বাঙালি এই বাংলা ভাষা বিশুদ্ধ বাংলাদেশ শরীক বা শিরিক এটার মানে কি অংশীদার স্থাপন করা কোথায় আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করাকে বলে শিরিক একজন ব্যক্তি একটা মেয়ের সঙ্গে জেনা করেছে মেয়েটার পেটে নয় মাসের বাচ্চা চলে এসেছে যে ব্যক্তি জেনা করেছে ওই মেয়েটাকে তার বাচ্চা সহ একটা শাবল বা ভুজারি বা তরবারি দিয়ে পেটে আঘাত করেছে মাও মারা গেছে ছেলেটাও মারা গেছে ওই ছেলেটাকে পেট থেকে জোর করে বের করেছে বের করে ছেলেটাকে কুচি কুচি করে কেটেছে কাটার পরে বিভিন্ন জায়গাতে ফেলে দিয়েছে এ ব্যক্তি একটা অপরাধ করেছে আরেকজন ব্যক্তি সে শিরিক করেছে এখন আপনার কাছে আমার প্রশ্ন কোন ব্যক্তি বড় অপরাধী কেন যে ব্যক্তি একটা মেয়েকে মেরে ফেলেছে বাচ্চারা পেট থেকে বের করেছে কুচুকুচু করে কেড়েছে বিভিন্ন জায়গায় ছুড়ে ফেলে দিয়েছে এটা কি কম অপরাধ কথা বলেন এটা ঘৃণিত কাজ কিন্তু শিরক এত ভয়ঙ্কর এত মস্ত বড় পাপ যে এর সঙ্গে দুনিয়াতে মানুষ কোনো পাপই করতে পারবে না যেটা সমতুল্য শিরক হয় আর বাঙালি আমরা সকলে জানি যে শিরক আল্লাহ সুবহানাহু ক্ষমা করেন না মেয়েরা বলে জানো বুবু শিরক করতে হয় না শিরক করলে আল্লাহ ক্ষমা করে না সবাই জানে শিরক মস্ত বড় পাপ অনেক বড় অন্যায় কিন্তু কোনটা শিরক মানুষ এটা জানে না আছে না নাই কথা বলেন কোনটা শিরক এটা মানুষ জানে না মানুষ জানে শুধু এতটা শিরক মস্ত বড় অন্যায় অনেক বড় পাপ এটা করলে একদম যদি তৌবা না করে মৃত্যুবরণ করে সে নিশ্চিত জাহান্নামে যাবে সুরান তিরমিজি খুলবেন হাদিস নাম্বার 3440 আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলবে আদম সন্তান তোমরা যদি আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে আমি আল্লাহর সামনে তুমি দাঁড়াও আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের ক্ষমা করার জন্য উপস্থিত হব শর্ত একটাই শিরিক থাকা যাবে না কি কথা বলেন দুনিয়ার সমস্ত পাপ করেছেন অন্যায় করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করতে পারেন এবং আল্লাহর নবী এই কথা বলেছেন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সামনে আসতে চলেছে তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের মাঠে আদম সন্তানকে ঘোষণা দিয়ে বলবেন তাহলে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন আসমান থেকে জমিন ভর্তি মানুষ যদি পাপ করে আর এই পাপের মধ্যে গোনার মধ্যে যে শিরক নামক এই পাপটা না থাকে আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে বান্দার কাছে উপস্থিত হয়ে তাকে ক্ষমা করে আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আল্লাহ নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান وقلبه ونفسه دخل الجنة سي مسلم أبو داود الشرد حديث نما نبوي سي مسلم أبو داود حديث نما تيرشو بشبتي الله نبي بول چين كنو بيكت جدي ترشش كلمة لا إله إلا الله اي شبد بولي خالصان একদম বিশুদ্ধ অন্তরে অন্তর দিয়ে কলব একদম অন্তর থেকে বলেছে এবং যেটা বলেছে সেটা বুঝেছে তার জন্য দেখার জান্নাত সে ব্যক্তি জান্নাতে যাবে কথা কি বুঝতে পারলেন আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং অন্তর দিয়ে সে এটাকে বিশ্বাস করেছে ইয়াকিনের সঙ্গে বিশ্বাস করেছে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ সংশয় ঢোকে নাই আল্লাহ নবী বলছেন দাখালাল জান্নাত এই হাদিসটা আমরা অনেকে বুঝি বলে দেখুন
কোরআন মাজিদ বা হাদিস বলছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য বলেছে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে এইজন্য তো বাংলাদেশের সিনেমার মধ্যে শেষে গুন্ডা মাস্তান যে মরছে যে ডিপ জল মরে লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসলে না কথা বলেন মানে ও মনে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে ও জান্নাতে চলে গেছে জি এমনটা নয় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওর উপর ডিল থেকেছে এবং এখন সন্দেহ সংশয় ঢোকায় নাই তার জন্য জান্নাত অবধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ বাক্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিশ্চিত করে দাও সবাই বলি আল্লাহুম্মা আমিন সহি সুনান নাসাই কুবরা হাদিস নাম্বার 16103 আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন একশো বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জমিন ভর্তি যত নেকি প্রয়োজন আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেবে একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এত ফজিলত কেন ছোট্ট একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন কে যদি এই বাক্য বলে প্রতিদিন একশো বার পাঠ করে জিকির করে একশো বার মাত্র যে কোনো সময় যদি আপনি আমল করতে পারেন আসমান থেকে জমিন ভর্তি আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবে এই মাত্র একটা শব্দ কি এমন কারণ এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রব আল্লাহ যা আল্লাহ আল্লাহ এটা তার ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু শান মান মর্যাদা এই এক কালেমার মধ্যে আছে আমরা সকল একটা পবিত্র কোরআনের সর্বশেষ দিককার সূরা দেখে সূরাতুল ইখলাস যেটা তিন কুলের মধ্যে এক কুল আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আমরা পড়ি কি পড়ি না কথা বলেন আমরা পড়ি এখন আপনার কাছে আমাদের প্রশ্ন আমরা এই হাদিস সকলে জানি কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে একবার কোরআন মাজিদ খতম যদি যত নেকি তার আমল নামে তত নেকি আল্লাহ লিখে দেন আমরা জানি কি জানি না কথা বলেন জানি তো কেউ যদি তিনবার কালেমা যদি সূরাতুল ইখলাস পবিত্র করা সূরা কুল সূরাটা পড়ে তাহলে একজন ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ নেকি আল্লাহ লিখে দেন যে কোটা কোরআন মাঝে 30 কোটা কোরআন যত পড়ে নেকি অর্জন করত সব নেকি তারা আমল নামায় লিখে দেন ভাই সূরা ইখলাস কি আছে বলেন তো কিছু আছে কুল হুয়াল্লাহু আহাদ বলো কি আল্লাহ এক মহাদিত্বীয় আল্লাহুস সামাদ আল্লাহ কারণ কবে কি নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন না তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য তার সমকক্ষ সাদৃশ্য কিছু নাই ভাইরা আল্লাহ শুধু গুণগান আছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগান থাকার কারণে ইয়া ইখলাস যদি তিনবার পাঠ করে কোরআন মাজিদ খতম যদি যত নেকি তত নেকি আল্লাহ দিয়ে দেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়া রুবিয়া আসমা সিফাত এই তিনটে জিনিস একসাথে মধ্যে থাকার কারণে মাত্র চারটে লাইন আর লাইনগুলো দেখেন এখন অর্ধেক অর্ধেক লাইন যদি একটা পুরো দমিজে লিখতে চান এক লাইনে গোটা ইখলাস পড়াটাকে লেখা যায় তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান মান মর্যাদা থাকার কারণে সূরা ইখলাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী এত মর্যাদা দিয়েছে কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আছে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু দান করাবে সেটাকে বলা হয় শিরক কি কথা বলেন বলে কারা কারা বুঝতে পারছেন কাক তো লিন্দু কি প্রশ্ন করেছি আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন কারা কারা তুলেছিলেন সব হুজুগে বাঙালি বললাম যারা যারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন আপনারা অনেকে হাত তুলেছেন মানে আসলে আপনারা বুঝতে পারছেন না তাওহীদ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ আর শিরক এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করা অংশীদার যে কোনো ক্ষেত্রে হতে পারে জাস্ট কয়েকটা উদাহরণ দেব আপনার বোঝার সুবিধার্থে একদম কমন কিছু উদাহরণ যেটা আমি আপনি প্রতিদিন কন্টিনিউয়াসলি করি কিন্তু আমরা বুঝতে পারি না এটা একজন শিরক সকালবেলায় কালকে দেখবেন দোকান খুলছে মানুষ দোকান খোলার সময় সুন্দর করে ঝাড়ু দিয়ে দোকানটাকে পরিষ্কার করে তারপর দেখবেন পানির বোতলটাকে নিবে নেয়ার পরে পুরো দোকানটাকে ছিটিয়ে বেড়াচ্ছে একদম ভক্তি শ্রদ্ধা কত ভক্তি ব্যাপারে কি করে না কথা বলেন পানি ছেটানো সকালবেলাতে এটা গুণা নয় ছেটাতে পারেন বালতি শুধু ঢেলে দেন কোনো সমস্যা নেই কিন্তু ভাইজান
যে আপনি ভক্তি করে পানি ছিটাচ্ছেন আপনার অন্তর কিছু একটা বলে, কি বলে? আপনি মনে করছেন আজকে পানি ছিটাচ্ছেন আপনার ব্যবসা কিনা দোকানে বাড়বে, কাস্টমার বেশি আসবে, বাংলাদেশের এরকম চিন্তা আছে না? না কথা বলেন আছে, এই যে ভক্তি করে আপনি পানি এসেছে গান, এই যে পানি ছেটানোটা শিরিক নয়, পানি ছেটানোটা হারাম নয়, কিন্তু অন্তর যদি একবার বলে যে পানি ছিটাচ্ছি বেশি কাস্টমার আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করলেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, আপনি পানি আল্লাহকেও পানির বোতল করে রিজিক দাতা অংশ মেনে নিয়েছেন। কথা মানে কঠিন হচ্ছে আপনাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কি? রাজ্জাক। আল্লাহ রিজিক দাতা, রিজিক কে দিতে পারেন? রিজিক কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আপনি অন্তরে বিশ্বাস করেন কিনা? দোকান খোলা পানি ছেড়ানোর সময় আপনি একটু একটু পানিকে আপনি আল্লাহর এই রিজিক দাতার অংশটাকে ভাগ করে দিয়েছেন, শরীক করে দিয়েছেন, মনে করছেন এখন পানি ছেড়ালেও আমার কাস্টমার বেশি আসবে, তোমার পানিকে কিছু অংশ দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন। এটা হচ্ছে এক ধরনের শিরক। এটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোন অংশে যদি একটু জাহরা পরিমাণ এই সৃষ্টি জগৎকে সমকক্ষ মনে করেন, এটাকে বলা হবে শিরিক। আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, শুধু ব্যবসায়িকরা দোকানদাররা কত রকমের শিরিক করে আপনি চিন্তায় করতে পারবেন না। ঝাড়ু দেওয়া কমপ্লিট, পানি ছেড়ানো কমপ্লিট, চার পাঁচটা ধূপকাঠি নাই আছে আপনাদেরকে? ধূপকাঠি নাই? ধূপকাঠি দেবেন আট দশটা, চার পাঁচটা নেবে, নিয়ে দোকানে এই মাথায় একবার যাবে, ও মাথায় যাবে, ভক্তি ভরে শ্রদ্ধা করে ধূপকাঠি দিয়ে বেড়াচ্ছে, মক্কা মদিনার ছবি আছে, ওখানে বারবার চলে যাচ্ছে আর প্রণাম করছে, না আছে না নাই কথা বলেন আছে। এবং সে অন্তর দিয়ে এটা বিশ্বাস করে যে ধূপকাঠি জ্বালিয়েছি, মক্কা মদিনার ছবিকে আমি এইভাবে ঘুরিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি, আজকে বেচাকেনা বেশি হবেই হবে, আমরা এরকম বিশ্বাস করি কি করি না? ধূপকাঠি জ্বালানো শিরিক নয়, কিন্তু অন্তর যদি এই কথা বলে ধূপকাঠি জ্বালিয়েছি, মক্কা মদিনাকে একটু ভালো করে ধোঁয়া দিয়ে দিয়েছি, তার ব্যথা কেনা বেশি হবে, এটা আল্লাহ সাথে শিরিক করেছেন। আল্লাহ রাজ্জাক আগাজ্জাক, কোন ধূপকাঠির পাঁচ পয়সা ক্ষমতা নাই যে আপনার ব্যথা কেনার মধ্যে একটা অংশ বেশি করে দেওয়া। কিন্তু আমরা এটা করছি। মক্কা মদিনার মুসলমানরা কখনো মক্কা মদিনায় যে ছবিগুলো আছে মুসলমানরা ওটার ভক্ত নয়, মক্কা মদিনার যে মসজিদ গুলো আছে ওগুলো মুসলমানরা ভক্ত নয়। আমরা মসজিদের উপাসনা করি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আনুগত্য করি। সহিহ বুখারী খুলে 524 নম্বর হাদিস, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি হাতে একটা লম্বা লাঠি নিয়েছেন আর হাজরে আসওয়াদ যেটাকে মুসলমানরা হাজ করতে গিয়ে চুম্বন করে চুমু দেয়, তারা দেখেছি কি দেখি না কথা বলেন, হাজরে আসওয়াদকে ও লাঠি নিয়ে তাকে ও ধরে রেখেছে আর বলছে হাজরে আসওয়াদ আমি জানি তুই আমার উপকার করতে পারিস না, ক্ষতিও করতে পারিস না, তোকে আমি চুম্বন এই জন্য করছি যে আমার নবী চুম্বন দিয়েছে, এই জন্য তুই আমার কল্যাণ করতে পারিস না, উপকার করতে পারিস না। এটা হচ্ছে মুসলিমদের ইমান। আর মুসলমানের বাচ্চা হাতে আংটি দেয় পাথরের, হাজরে আসওয়াদের ক্ষমতা নাই। আর ওমর বিন খাত্তাব বলছে শুধু চুম্বন দেয় এটা, শুধুমাত্র চুম্বন এই জন্য দেয় যে আল্লাহ নবী এটাকে চুম্বন দিয়েছে এই জন্য। কিন্তু মুসলমান আজকে চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে জাদুবিদ্যা করে, ওদেরকে কি বলে আপনারা, কি বলেন জ্যোতিষী, দেখবেন একটা চক নিয়ে বসে আছে, পঞ্চাশটা করে গাছ গাছালি নিয়ে বসে আছে, অনেক রকমের পাথর নিয়ে বসে আছে, পাথর নেওয়ার পরে একজন লোক এসে বলছে ভাইজান আমার তো অনেক দিন ধরে কেস চলছে, আমি জিততে পারছি না, একটা কিছু করে দেন। উনি তখন বলছে আরে সর্বনাশ, তোর শনিটা তো সামনে চলে এসেছে রে, আর বুধটা পেছনে চলে গেছে, আর শুক্রটা উল্টো দিকে ঘুরছে, আছে না নাই? মানে আপনাকে বলে দিয়েছে তোর শনিটা সামনে চলে এসেছে, বুধটা ডানে চলে গেছে, আর শুক্রটা উল্টো দিকে ঠেলাচ্ছে শনিকে, মানে তোর ভাগ্যের কষ্ট আছে। ভাই জান কি করতে হবে, কিছু একটা করে দেন। সঙ্গে সে বলছে তোকে একটা আমি আংটি বানিয়ে দেবো, অষ্ট ধাতুর আংটি, ওর মধ্যে একটা পাথর দেওয়া থাকবে, এটা পরে সপ্তাহে সাত দিন পরে থাকবি, আর ফজরের পরে তুই পাথরটাকে চুবিয়ে পানির সঙ্গে ঢক ঢক করে পান করবি, তোর শনি উল্টে চলে যাবে, কিছুতে জিতে যাবে, বাঁচানো নাই। এটা মুসলমান করছে। হাজরে আসওয়াদের পাথরের যদি কোনো ক্ষমতা না থাকে, মুসলমান তুমি কোথাকার কি পাথর রাস্তা ঘাটে পড়ে নিয়ে এসেছে, ওই আপনি যদি সিলেটে চলে যান, সিলেটে দেখবেন কি জায়গা আছে, ওটা
জাফলান জাফলানি দেবীর অনেক ভালো ভালো চিঠি বেশি পাথর আছে ওই চিটিংবাজ ব্যবসায়ী ওই ব্যবসা করার জন্য ওখান থেকে পাথর নিয়ে আসে রঙিন কালারের আর আপনাকে বলছে এটা নিয়েছে অমুক জায়গা থেকে আসমান থেকে পড়েছে ধোঁকা দিয়ে আপনার কাছে টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আল্লাহর নবী তিনি বলছেন মান তাওয়াল্লা ফাতাইমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝোলালো যে ব্যক্তি নিজের শরীরে কিছু বেঁধেছে ঝুলিয়েছে ফাকাদ আশরাকা ওই ব্যক্তি শিরক করেছে আমরা অনেকে বুঝি না আপনি তাবিজ ঝোলান আংটি ঝোলান সাদা ধাগা দেন লাল ধাগা দেন যদি চর্মনে পিসাবেরও হয় যদি মানে ভারতের খাজা মানুদ্দিন চিস্তি রহিমাহুল্লাহর মাজার থেকেও যদি আপনাকে কোন কিছু বেঁধে দেয় কোন টাকা দিয়ে দেয় আপনি যদি বাঁধেন ফাকাদ আশরাকা আল্লাহ নবীর ভাষা আপনি শিরক করেছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2072 মুসলমান আজকে আমরা তাবিজ ঝোলাই কি ঝোলাই না কথা বলেন তাবিজ ঝোলাই শুধু তাবিজ নয় এমন কিছু জিনিস আমরা ঝুলিয়ে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শিরক করছেন আপনি নিজে বুঝতে পারছেন না অথচ আমরা প্রতিদিন নামাজের মধ্যে সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি ভাই পড়ি কি পড়ি না নামাজে কারা কারা সূরা ফাতিহা পড়েন না তার একটু হাত তোলেন সবাই পড়ি তো নাকি সূরা ফাতিহা সবাই পড়ি কারা কারা সূরা ফাতিহা জানেন না তার একটু হাত তোলেন আমরা মুসলমান আশ্চর্য মানুষ আরে ফাতিহা বলেছি না অনেকে বুঝতে পারেনি কোন সূরাকে বলছে হুজুর কি বলে রে বাবা ফাতিহা মানে আলহামদু সূরা ভাই আলহামদু যেটা দিয়ে শুরু করে ওই সূরাটাকে ফাতিহা বলে আমি কয়েক বছর আগে একবার আমাদের ভারতের একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছি ধুলিয়া মুর্শিদাবাদ জেলা আমি আমার ডাকার যখন মসজিদে ঢুকে পড়েছি নামাজ পড়তে তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেছে আর আমি আমার ড্রাইভার ভাই জোরে একটু বলেছি আমি একটু বলে দিয়েছি সঙ্গে সঙ্গে নামাজ কোন রকম শেষ ইমাম সাহেব চট করে ঘুরে দাঁড়িয়ে বলছে কে জানেন বলেছেন কে কে বলেছেন আমি তখন বলছি যে কি আবার ইমাম সাহেব তো খচে গেল কেন উনি একটু বার আবার বলছে কে জানেন বলেছেন আমি হাত তুলে বলছি হুজুর আমি বলেছি কেন জানেন বলেছেন যে আমরা তো জোরে আমি বলি এটা হানাফি মসজিদ এটা জোরে আমি চলবে না হানাফি ওদেরকে রাগানোর উদ্দেশ্যে বলছে না ঘটনাটা বলছি এটা হানাফি মসজিদ জোরে আমি চলবে না আমি তখন বলছি ভাইজান আমরা তো সেটা হানাফি সাফি বুঝি না আমি একজন মুসাফির আমি একটা মাহফিলে যাচ্ছি মাঝখানে আপনার মসজিদটা পড়ে গেছে আমার বাড়ি এখানেও না আবার কবে মসজিদে নামাজ পড়ো ঠিক হবে তাই পড়ে গেছে তাই নামাজ পড়তে দাঁড়িয়েছি উনি বলছে আপনি যাই হন আমাদের এই মসজিদে জোরে আমি চলবে না বলেছি চলবে না আমি তখন ভাবছি যে হুজুর তো খুব উল্টা পাল্টা বলছে তাকে একটা টিট ফর ট্যাট না দিলেও কেমন দেখায় আমি তখন বলছি যে আচ্ছা হুজুর যদি এখানে জোরে আমি নাই চলে তাহলে আপনাকে ডাকলেন কেন উনি তখন বলছি কই তবে কখন দেখেছি আচ্ছা একটু আগে যে ডাকলেন আজ কে আজান দিয়েছে মুয়াজ্জিন বলছে আমি দিয়েছি আরে না আপনি যখন আজান দিচ্ছিলেন তখন বলছিলেন ভাই আলাসসালাহ মানে কি নামাজের জন্য এসো আমি শুনতে পেয়েছি চলে এসেছি তা আপনি তো ডাকলেন আমাকে বলেন হাইয়ালসালা নামাজের জন্য এসো যার যে নামাজ পড়বে তাকে ডেকেছেন তো দাওয়াত দেবার অপমান করছেন কেন আপনি যদি আমাকে ঢুকতে না দেন আর এই মসজিদে জোরে আমি না চলে তো হাইয়ালসালা এই শব্দকে পরিবর্তন করে দিয়ে বলবেন যে শুধু হানাফিরা এসো কালকে আমি আসবো না আপনি খুব উল্টা পাল্টা বলছেন আজকে দেখেন ভাই আপনি যে ঝামেলা করতে চাই না প্রোগ্রাম আছে বেরালাম মানে মুসলমান আরবি কমন যেগুলো জানা জরুরত আছে এগুলো জানে না অনেকে বলে সুরা ফিল বলেন তো ও টেনশনে কি বললো এটা আবার কি যদি বলা হয় আরাম তারাটা বল ঘটঘট করে বলে দিবে আছে না নাই কথা বলেন অনেক মুসলমান আছে আমার দেখায় আছে তা আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহা পড়ি নামাজের শেষে না নামাজের শুরুতেই পড়তে হয় আল্লাহ নবী তিনি বলেছেন সে কারি হাদিস নম্বর 756 লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব ওয়া ফি রিওয়াতিন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজের সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজটা হয় নাই তার নামাজটা বাতিল হবে সে ইমাম হোক আর মুক্তাদি হোক লা সালাতা লা হচ্ছে না ফিসেগা লা সালাতা কোন নামাজ নেই নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই ইশা নেই ফজর নেই জানাজা নেই তারাবি জাহান্নাম সালাত তাতে ফাতিহা লাগবে জাহান্নাম সালাত
لا صلاة كنا صلاة لا إله كنا بشرني على ما لوكي كاري شمسي بحبوتي ولا دكاني في تبدي جات بلي إشارة شيء جبوت شيء وبشرنا كره هاي يك لا هي شاب لو ديت هو شيء كهاي نعكة ثمالين شاب لو باتي لو يعشى الله صلاة كنا صلاة مزان نم نماز دان نم صلاة تاتي فاتي الله بيل سي اسمع سي مسلم حدثنا شاب جو أشرتي أبو هريرة كسته كي بارش شكره من سامي شو تشار أبو هريرة বুঝলাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না কিন্তু আমরা যখন ঈমানের পিছনে থাকব তখন কি পড়তে হবে ভাই একটা সমস্যা আছে না না ঈমানের পিছনে থাকলে কি পড়তে হবে এই প্রশ্নটা আজ থেকে 1200 1300 1400 বছর আগে আবু হুরায়রা হাদিস জগতের বিখ্যাত সাহাবী যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে তাকে 500 থেকে 1000 ফারসি ব্যক্তি সে জিজ্ঞাসা করছে আবু হুরায়রা উত্তরটা দিচ্ছেন সে মুসলিম বাবুল কিরাত হাদিস না 768 টিতে বলছেন ইকরা বি আফি নাফসিক সেই সময় পড়বে তবে জোরে জোরে নয় মনে মনে পড়বে মানে জিহ্বা মরবে শব্দ হবে না কথা কি বুঝতে পারলেন পড়া হয় তিন ধরনের এক পড়ে ফেলেছি মুখ লাগি শব্দ হয়নি পড়া যায় কি যায় না দুই জিহ্বা নড়লো ঠোঁট নড়লো শব্দ হলো না এটা এক ধরনের পড়া তিন তাফসীরুল কোরআন মাহফিল এটা একটা পড়া পড়া কয় ধরনের তিন ধরনের তো ইকরা বি আফি নাফসিক মানে আপনার জিহ্বা নড়বে ইকরা যখন কারা শব্দ এসেছে জিহ্বা নড়বে ঠোঁট নড়বে শব্দ হবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন তুমি সেই সময়তেও সূরাতুল ফাতিহা পড়বে কেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা বলে আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে সুবহানাল্লাহ কথাটা বুঝতে পারলেন না আপনি আপনি যখন নামাজে দাঁড়িয়ে ইমামের পেছনে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর বাংলা মানে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার আল্লাহ আসমানে ফেরেশতাকে ডেকে বলে হামিদানি আব্দি ফেরেশতাকে দেখো আমার বান্দা প্রশংসা করছে আল্লাহ আপনার সূরা ফাতিহার জবাব দেয় আসমান থেকে কোথা থেকে কথা বলেন আল্লাহ জবাব দেয় তাই আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ একটা আয়াত হচ্ছে এটাই ইয়াকা নাকুদু ওয়া ইয়াকা নাসাইন আমরা প্রতিদিন বলি আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই মুসলমান প্রতিদিন এই কথা বলছো ইয়াকা নাকুদু ওয়া ইয়াকা নাসাইন আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই তারপর তুমি তাবিজকে কিভাবে ভরসা করতে পারো তাবিজকে কিভাবে ভরসা করা যায় লাল একটা ফিতাকে কিভাবে ভরসা করা যায় কালো একটা ডোরকে কিভাবে ভরসা করা যায় হাতে আংটিকে কিভাবে ভরসা করতে পারেন মুসলমান এগুলোকে বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে ঝাড় ফুঁক কি বললাম কথা বলেন ঝাড় ফুঁককে বিশ্বাস করে পবিত্র কোরআন মাজিদ পড়ে যদি কেউ ঝাড় ফুঁক করে এটা শরীরে জায়েজ তবে তাবিজ কবজ এগুলো জায়েজ নাই নবী বলে দিয়েছেন মান তাওয়াল্লা ফাতায়াতান ফাকাদ আশরাকা সে ব্যক্তি তাবিজ ঝোলাবে সে ব্যক্তি শিরিক করছে আপনি শিরিক করছেন আর জানেন এটা শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু আপনি দেখে শিরিক মনে করেন না আপনি প্রতিদিন করছেন আমরা করি কি করি না কথা বলেন আমরা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করো একজন মা দেখবেন হুজুরের কাছে গিয়েছে হুজুর আমার মেয়ের বয়স হলো মাঝে মাঝে হঠাৎ যেন কেমন কেমন করে কেন কি করে মাঝে মাঝে কেমন চিৎকার মেরে দেয় হুজুর বলছে বাপ রে বাপ তোর মেয়েকে নিয়ে আসিস হুজুরের সামনে মেয়েটাকে নিয়ে চলে এসেছে হুজুর তখন বলছে তোর মেয়েকে তো জিনে ধরেছে রে মানে আগে ভয় ধরে দিয়েছে তোর মেয়েকে তো জিনে ধরেছে রে মেয়ের মাকে যখন হচ্ছে জিনে ধরেছে মেয়ের মা তো ভয়ে ভীত সন্ত্রস্ত বলে কি আমার মেয়েকে জিনে হ্যাঁ হুজুর বলছে একটা দুটা নয় এটা টোটাল নয় গুণ একসঙ্গে এসেছে নয়টা জিন একসঙ্গে তোর মেয়ের কাছে এসেছে হুজুর তখন একা একা কথা বলে যা যা রুম গিয়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে তারপর রুগী মাতলে ছাড়তে চাচ্ছে বাঁচানো নাই এরকম করে দেখেন জিন ঝাড়ে হুজুর একা একা যা যা রুগীকে ছেড়ে দে খবরদার চালাবি না যদি চালাস মেরে ফেলবো কিন্তু মানে এইভাবে বলছে মানে ওই একা একা নিজের সঙ্গে কথা বলছে আর রুগীর মা মনে করছে যেন আমার জিনের সঙ্গে কথা চলছে হুজুরের একটু পর দেখবেন হুজুরের মা মানে ওই হুজুর তখন বলছে যে দেখ তোর মেয়েকে নয়টা জিন একসঙ্গে ধরেছে আর একসঙ্গে ধরেছে
একে যদি বাঁচাতে হয় কিছু জিনিস লাগবে মেয়ের মা বলছে হুজুর যা লাগবে তাই করেন আর মেয়েকে বাঁচান হুজুর আরেকটু দেখবেন কাস্টমারদের ভয় দেখে বলে আরে সর্বনাশ এই জিনকে আমি তাড়াতে পারবো না এই জিন তো বাংলাদেশের নয় রে এই জিন ভারতের বাপরি মসজিদের তো শর্মাদের সাথে আপনাকে যে কথা বোঝানোর চেষ্টা করছিলাম মানুষ ভয় দেখে মানুষ ভয় দেখিয়ে আমাদের মতো দাড়ি টুপি হুজুররাও ব্যবসা করছে আর ভয় দেখা এমন জিনিস দেখিয়ে যেটা দেখা যায় না জিনিস এসে আগের সাথে জুলুম থেকে মানে অদৃশ্য যাকে দেখা যায় না জিন মানে আপনি দেখতে পাবেন না জিনের অর্জেন্সুর দেখা সম্ভব নয় তবে হ্যাঁ জিন সাপের রূপ ধরে বাইরে থাকতে পারে সে মুসলিমের হাদিস জিন বিভিন্ন প্রাণীর উপরে ভর করে আপনারা আশেপাশে চলতে পারে এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন বাড়িতে যদি কোনো আসন খায় হঠাৎ দেখছে একটা সাপ আছে ওই সাপকে বলতে হত্যা করবে না মারবে না প্রথমে গিয়ে তাকে বলবে এই সাপকে গিয়ে বলবে তুই যদি সাপ হোস তাহলে তুই সরি তুই যদি জিন হোস তুই চলে যা দ্বিতীয়বার তোকে দেখলে তোকে আমি মেরে ফেলবো এটা হচ্ছে মুসলিমের বর্ণনা কথা কি বুঝতে পারছেন সাপ যদি বাড়িতে দেখেন প্রথমবারে মারতে পারবেন না তাকে জাস্ট আপনি বলবেন তুই যদি জিন হয়ে থাকিস তাহলে তুই চলে যা আর যদি দ্বিতীয়বার দেখে তোকে মেরে ফেলবো দ্বিতীয়বার যখন আবার যদি দেখা হয় তাকে আবার বলবেন সত্যি তুই যদি জিন হয়ে থাকিস কারণ জিন হচ্ছে ইনসানের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জিনকে সৃষ্টি করেছে অন্যায় ভাবে হত্যা করা যাবে না অন্যায় ভাবে কোনো জিনকে হত্যা করা যায় না দ্বিতীয়বার তোকে বলবে দ্বিতীয়বার কসম দিয়ে বলবে যে আল্লাহ কসম করে বলছি এরপর যদি দেখতে পাই তোকে হত্যা করে দেবো যদি আপনার কথা শুনে প্রথমবারে চলে যাওয়ার কথা যে চলে যায় জানবেন ওটা কোন জিন আপনার বাড়িতে আশ্রয় দিয়েছিল কোনো কারণে যে কোনো কারণে হতে পারে আর সত্যি যদি সাপ হয় ওই সব কথা বুঝবে না ও থেকে যাবে কথাকে বুঝতে পারছেন তাই তিনবার কথাকে হত্যা করাটা জায়েজ আল্লাহ নবী এই জন্য বলেছেন যে তোমরা যখন প্রস্রাব পায়খানা করবে এই সময়তে গোবর দিয়ে শৌচাগারের কাজ করবে না গোবর দিয়ে শৌচাগার করা জায়েজ নয় কেন এই গোবর গুলো তোমাদের ভাইদের খাবার মানে জিনদের খাবার কি খাবার কথা বলেন জিনদের খাবার কি সেই মুসলিম হাদিস নম্বর 4365 এই জন্য আল্লাহ নবী বলেছেন যখন তোমরা শৌচাগারের কাজ করবে অনেক সময় পানি যদি পাওয়া না যায় ঢিলা ব্যবহার করতে পারবে কিন্তু গোবর ব্যবহার করতে পারবে না আর হাড় ব্যবহার করা যাবে না কি ব্যবহার করা যাবে না হাড় ব্যবহার করা যাবে না এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন বাড়িতে যদি কোনো হাড় থাকে তাহলে সুন্দর দেখে একটা জায়গাতে আপনি রেখে দিতে পারেন আপনার ভাইয়ের জন্য মানে জিন জাতির জন্য আপনাকে জিন আমি প্রমাণ দিতে পারবো না এটা সম্ভব নয় বিজ্ঞানীরাও আছে অনেক কিছু প্রমাণ দিতে পারে না কিন্তু সেগুলোকে আমরা বিশ্বাস করি বা করি কি করি না কথা বলে করি এখান থেকে বোঝা গেল মানুষ জিন জাতিকে নিয়ে ব্যবসা করছে কারণ ওই হুজুর তার মাকে আগে ভয় দেখাচ্ছে যতক্ষণ না ভয় না দেখাবে ও তার বিক্রি হবে না আছে না নাই যখন বলেছে তোর মেয়েকে তো বাংলাদেশের জিন মারে বাবা এটা বাংলাদেশের নয় ভারতের বাবরি মসজিদে থাকে বয়স 950 বছর মেয়ের মা তো হেবা চুকা খেয়ে গেছে বলে কি আমার মেয়ের কাছে নয়টা জিন আছে বয়স 950 বাংলাদেশে না ভারতের বাবরি মসজিদ বাপরে বাপ মেয়ের মা ভয় ভীত সন্ত্রস্ত কিন্তু হুজুর জানে না বাবরি মসজিদ এখন বাবরি মসজিদ নাই ওটা রাম জন্মভূমি হয়ে গেছে 2 বছর আগে বুঝতে জানি না আগে থেকে যেটা চালাতো ওটা চালে দিয়েছে তুমি খবর রাখে না এরকম ঘটনা রাখা যায় মানে রাম আছে ওটা বাবরি মসজিদ নাই তখন হুজুর বলছে রে ঠিক আছে তবে তোর মেয়েকে একটা তারিখ দিতে হবে তো আপনাকে হুজুর এমন এমন কথা বলবে তো কিছু জিনিস লাগবে তো হুজুর কি লাগবে বলেন যা লাগে তাই দেবো তো নীল গরুর দুধ লাগবে 100 টাকা মহাবিপদে নীল গরুর দুধ পাবেন কোথায় হরিণের পায়ের খুরের শেষ অংশটা লাগবে তো কেটে নিয়ে আসতে হবে আর এটা লাগবে এটা অমুক জায়গাতে পাবি এটা পাবি ভারতের কাশ্মীরে এটা পাবি ভারতের কলকাতা নিউ মার্কেটে আর এটা চিটাগাং পেলে পেয়ে যাবি এমন কিছু প্রেসক্রাইব করে দিবে আপনি কেন আপনার 14 গোষ্ঠী খুঁজতে গেলে আপনি পাবেন না বাধ্য হয়ে বাড়ির লোক তখন বলবে যে হুজুর এ দায়িত্ব আপনাকে দিলাম জান আপনি একটা ব্যবস্থা করে নেন ওই দিন তার ঠিক আছে কোনো সমস্যা নেই তো এটা তো অনেক খরচ রে ইন্ডিয়াতে যেতে হবে চিটাগাং যেতে হবে অনেক খরচ
তো হুজুর আপনি কিছু কষ্ট করে যান কতক্ষণ আমি দিয়ে দেব সব মিলে একটা বেঁধে দিয়েছে মেয়েকে এখন জিনতারাবে 10000 টাকা বেঁধে দিয়েছে ওই সমাজে আছে না কথা বলেন আছে এইভাবে বিজনেস করছে ব্যবসা করছে অথচ যাই করুক না কেন আল্লাহ নবী বলেছেন যদি তাবিজ পরে ফাকাদ আশরাকা এই ব্যক্তি শিরক করলো আল্লাহ নবীকেও ইহুদি নারী কুমন্ত্রণা দিয়েছিল জাদু করেছিল তো আল্লাহ আসমান থেকে কি নামিয়েছিল তাবিজ আসমান তাবিজ করে দিয়েছিল আল্লাহ যেমন নবীকে তো জাদু করে দিয়েছে আল্লাহ আসমানে তাবিজের বড় বড় বাক্স ফেলে দিচ্ছিল নাকি কি ফেলেছিল কোরআনের আয়াত পাঠিয়েছিল একটা সূরা নাস সূরা ফালাক কি কথা বলেন সূরা নাস সূরা ফালাক এই সূরা নাস ফালাক আপনি যদি কন্টিনিউয়াসলি পড়েন প্রতিদিন পড়েন ঘুমানোর পূর্বে যদি সূরা বাকারা শেষ দুই আয়াত পড়েন ইনশাআল্লাহ আপনাকে কোনো জাদু মন্ত্র জাদুতে কাজ করবে না কোনো কালার জাদুতে কাজ করা সম্ভব নয় কিন্তু এই যে ঘটনা ঘটলো এখন আপনার হুজুর যদি এসে বলে যে তোর মেয়েকে সত্যি জিনে ধরেছে আপনি সূরা নাস সূরা ফালাক করে তিনটে ফ্লু দিয়েছে হুজুর 3000 টাকা চাইতে পারবে হুজুর তো কৃষ্টি যে বাধা দেয় এই জন্য হুজুর এই ফ্লু দেওয়াটাকে বন্ধ করে দিয়েছে তিন ফুয়ে 3000 টাকা চাওয়া তো প্রশ্ন কর কঠিন বিষয় তাবিজ দিয়ে 3-4-5000 টাকা নেওয়া যায় কি যায় না যায় এবং মানুষটাকে খারাপ মনে করে না তাই ভাই আপনাকে বলছি তাবিজ থেকে দূরে থাকবেন এটা শিরক দুই নাম্বার ঝাড়ফুঁক করবেন কি বললাম কথা বলেন ঝাড়ফুঁক করবেন আর ঝাড়ফুঁক করার শর্ত হচ্ছে এটা কোরআনের আয়াত আর হাদিসের দোয়াই হতে হবে বানানো কোন দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ নয় এটা শিরক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসালাটা আগে বলে তৌফিক দান করো এই মুসলমান এখানে অধিকাংশ মানুষ এই তাবিজের কাছে গিয়ে নিজে শিরক করে ফেলছে ঈমানকে ধ্বংস করে দিচ্ছে দুই নাম্বার এটা গেল ব্যবসায়িকদের কিছু ব্যবসায় শিরক কিছু মানুষ ছাত্র যারা ছাত্র পড়াশোনা যারা করে তারা শিরক করে আর খুব স্বাভাবিক সুন্দর সুন্দর উদাহরণ দেবো যেটা আপনি করেন ছোটবেলায় আমরা যখন পড়তাম পড়তে পড়তে পায়ে যদি একবার বই টাচ লেগে গেছে মা এবং স্কুলের শিক্ষক বলছে প্রণাম কর প্রণাম কর প্রণাম কর স্যারকে জিজ্ঞাসা করেন কেন প্রণাম করবো ও জানে না ওর বাপও জানে না যে প্রণাম কেন করবো বইয়ে টাচ লেগে গেছে ভুল করবে তো প্রণাম কেন করতে হবে স্যারও জানে না মাও জানে না কিন্তু আমরা করি এর মূল কারণ হচ্ছে এটা এটা সেটা হিন্দুদের কাছ থেকে কাদের কাছ থেকে হিন্দুদের কাছ থেকে কারণ তারা মনে করে বিদ্যা দেবীর নাম হচ্ছে সরস্বতী কে কথা বলেন বিদ্যা দেবীর নাম সরস্বতী এখন যদি বিদ্যাতে পা লেগে যায় হিন্দুদের থিওলজি আকিদা বিশ্বাস যে আমি বিদ্যাতে পা লেগেছে মানে মা সরস্বতীর গায়ে পা লেগেছে এই জন্য প্রণাম করে ভক্তি করে আবার সেটাকে কাপড় আদায় করে নিয়েছে তো আপনি তো মুসলমানের বাচ্চা সরস্বতীর সঙ্গে আপনার কি সম্পর্ক কথা বলেন আপনি নিজে জানেন না কেন প্রণাম করছেন আপনার স্যার কেন তোমার তো প্রণাম করতে বলছে ও নিজে জানে না মুসলমান পবিত্র কোরআন মাজিদে যদি হাত থেকে পড়ে যায় ভুলক্রমে যদি পায়ে টাচ লেগে যায় ইসলাম আপনাকে কোনো শরীয়ত দেয় নাই অন্তর্দৃষ্টিতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন এখানে তওবা করার কিছু নেই কারণ তওবা ওই কাজে করতে হয় যেটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে এই জন্য কোনো তওবা হয় না বরং যেটা আপনি ইচ্ছাকৃত ভুল করে ফেলেছেন এটা আপনার জন্য ভুল এটাকে তওবা করতে হয় সুনান ইবনে মাজাহ 2328 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন আমার উম্মত যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে ফেলে এটা ধার্তব্যের বিষয় নয় যদি অনিচ্ছাকৃতভাবে কোনোদিন কোনো সময়তে কোরআন মাজিদ পাওয়া রেগে যায় বা হাত থেকে কোরআন মাজিদ পড়ে গেছে ইসলাম কিচ্ছু বলেনি জাস্ট অন্তর থেকে অনুতপ্ত হবেন আল্লাহ ক্ষমা করে দেবো অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে এতটাই কিন্তু হুজুর আছে যে এক পাশে কোরআন মাজিদ রাখবি আর এক পাশে চাল রাখবি এটা যে কাফারা আচানা নাই কথা বলেন এটা হুজুরের ব্যবসা ইসলামিক নাই কথা মনে বুঝতে পারছেন না কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে যে কোরআন মাজিদের সমতুল্য কিছু টাকা দিতে হবে অথবা সাল দিতে হবে বা কোনো কাফারা দিতে হবে এটা সম্পূর্ণ হুজুরের ব্যবসা এটা ইসলাম নয় যেন কোরআন মাজিদ পড়ে গেলে যেখানে প্রণাম করার কথা কোরআন হাদিসে নাই কিন্তু তাবিদের কল আছে যদি কোরআন হাদিসের সঙ্গে বেহুরমতি হয়ে যায় তাহলে যেটা চুম্বন দেওয়ার কথা নবী থেকে প্রমাণিত নয় সাহাবি থেকে নয় তাবি থেকে প্রমাণ আছে সর্বোচ্চ যদি চুম্বন দিতে পারেন কোরআন মাজিদ এটা আল্লাহর কিতাব এই জন্য দুনিয়ার কোন কিতাবে যদি পা লেগে যায় আপনাকে প্রণাম করতে হবে এটা ভিত্তিহীন আর এ মনে করে যদি করেন যে প্রণাম করছে ভক্তি এটা হিন্দুদের আকিদা এটাও শিরক হবে দুই বইয়ের মধ্যে ছোটবেলাতে
আমাদের মায়েরা বলতো ময়ূরের পাখা, ময়ূরের পাখা বোঝেন না ভাই? বলতো আমাদের শিক্ষক যে পড়াটা তো মুখস্থ হচ্ছে না ওখানে ময়ূরের পাখা রেখে দেবে পৃষ্ঠাতে, দেখবি খুব তাড়াতাড়ি তোর পড়া মুখস্থ হয়ে যাবে। আছে না কথা বলেন মুসলমান, ময়ূরের পাখা দিয়ে নাকি স্মৃতি শক্তি বৃদ্ধি করছে। আল্লাহ তোহার 25 নম্বর আয়াতে বলে দিয়েছে স্মৃতি শক্তি বৃদ্ধি করার জন্য দোয়া, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার স্মৃতি শক্তি বৃদ্ধি করে দাও। আমরা ময়ূরের পেখম রেখে বা আমরা স্মৃতি শক্তি বৃদ্ধি করতে চাচ্ছি, ভাই বলেন তো জ্ঞান কার পক্ষ থেকে আসে? জ্ঞান কেলাই, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে চলে আসে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 924, আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজের পরে। দর্শক মন্ডলী যে ঘোষণা, আমার এবছর 4টে নতুন বই বের হয়েছে, গত বছরে 6খানা হয়েছিল এবং 4টে বের হয়েছে। আপনাদের অনেকেরই একটা বারবার একটা আমার কাছে দাবি করেছিলেন যে হিন্দু সনাতন ধর্ম করে বই যেন আমি লিখি এবং অমুসলিমে কিছু দাওয়াত দিতে হয় তাদের ধর্মশাস্ত্র সম্পর্কে আপনি অল্পতে জানতে পারবেন। তা আলহামদুলিল্লাহ এবছরের বইটা সম্পূর্ণ কমপ্লিট করেছি, প্রায় 300 পেজের বই। এবং বাংলাদেশের বিখ্যাত আলেম ডক্টর আবুকা জাকারিয়া হাফিজাহুল্লাহ, নাম শুনেন নাই? ডক্টর আবুকা জাকারিয়া হাফিজাহুল্লাহ শায়খ, তিনি বইটাকে সম্পাদনা করে দিয়েছেন, ইজাজত তিনি দিয়েছেন, তো বইটাকে রচনা করা হয়েছে। আর একটা বই আছে হাত কোথায় বাঁধবেন, এটা নতুন বই, বুকের পরে তো নামিয়ে নিচ্ছে, মারামারি আছে না নাই? আছে। তো এই বিষয়ে বই লিখতে লিখতে 330 পৃষ্ঠা লেখা হয়ে গেছে, মানে একটা বিষয়ে 330 পৃষ্ঠা। আরেকটা বই আছে আমার লেখা, এই বছর বেরোচ্ছে, যেটা মহিলাদেরা মানে নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, মেয়েদের মশালা, মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারবে কি পারবে না, কিভাবে পড়বে, জামাত কিভাবে হবে, ডিটেল মশালা, বিশ্বখানা প্রশ্ন সব বইটাতে আছে। আর একটা বই এবছর বের হয়েছে, ফিতরা আদায় করবেন টাকা দিয়ে না খাদ্য দিয়ে, এটা নিয়ে ঝামেলা আছে। আর আগেকার বই সম্পর্কে তো আপনার অবগত আছেন, মাজহাব তাকলিদ কি ও কেন, তাকলিদ বিভ্রান্তি নিরসন, আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, সব মিলে বই লিস্টে যে আছেন আপনারা মানে তাড়াহুড়া করা দরকার পেয়ে যাবেন। জাস্ট ঘোষণা দেওয়া থাকলো, এখান থেকে বইগুলো ক্রয় করতে পারবেন। জি, প্রশ্ন উত্তর শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম। পাঠাগার কি, পাঠাগার প্রতিষ্ঠা করা যাবে কি না, এর প্রয়োজনীয়তা কি? পাঠাগার কি, পাঠাগার প্রতিষ্ঠা করা যাবে কি যাবে না, ভাই পাঠাগার মানে আপনার এর আগে শুনেছেন যারা পাঠাগার দিয়েছেন, পাঠাগার মানে একটা বইয়ের লাইব্রেরি, মানে আপনার ভাষায় লাইব্রেরি। আর এই লাইব্রেরিটা বিশেষ ইসলামী জ্ঞান অর্জনের একটা মাধ্যম হচ্ছে বই, পবিত্র কোরআনের সূরা প্রথম যে আয়াত হচ্ছে ইকরা, পাঠ করো। তো কি পাঠ করবে বই না থাকলে, তাদের বুঝতে পারছেন? মিশকাত হাদিস না 312, আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের জন্য একটা ধাপ ফেলে তো আকাশে যত ফেরেশতা থাকে আর জমিনের তলে মাছ যতগুলো থাকে পানির মধ্যে, সবসময় মাছগুলো তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এই ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এটা আল্লাহ নবীর কথা। আর আল্লাহ নবীর যারা পড়াশোনা করে তাদের ব্যাপারে বলছেন আল ওলামা ও আরাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা যারা পড়াশোনা করে তাদের নবীদের ওয়ারিশ। তো ভাই জ্ঞান অর্জনের জন্য বই ছাড়া জ্ঞান অর্জন করা যাবে, কথা বলেন? তাই এটা প্রত্যেকটা এলাকাতে হওয়া উচিত, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক লাইব্রেরি হওয়া উচিত, যেখান থেকে সমস্ত মুসল্লিরা এলাকাবাসী যারা পড়াশোনা করবে, এটা অলম্বনীয় দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমার পার্সোনাল লাইব্রেরি আছে, ইসলামিক মেসেজ সেন্টার, ভারতে কখনো গেলে দেখে আসবেন। আমার কাছে শুধু বাইবেল, খ্রিস্টানদের বাইবেল 90 রকমের আছে, 90 রকমের ডিফারেন্ট ভার্সন 90টা। হিন্দু সনাতন ধর্মগ্রন্থ আমি এই কথা বলতে পারি আমার কাছে যতগুলো আছে গোটা ভারত বাংলাদেশ যদি একত্রিত করে কোনো পণ্ডিতের কাছে এতগুলো একসঙ্গে পাবেন না, মানে আমি যতগুলো সংগ্রহ করেছি। এই ভাই সাক্ষী আছে, এবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধু কোরআন কিনেছে 2,80,000 টাকা। আপনার কোরআন আবার কি কোরআন যেটা, হ্যাঁ জি, কোরআনে কিরাত আছে, 10টা মুতাওয়াতির কিরাত আছে, যারা আলেম ওলামা তারা জানে। আর টোটালি 23 রকমের কিরাত আছে, আর কিছু জোয়াক কিরাত আছে। তো আমার বাণিজ্যিকার শখ যে সমস্ত কিরাত আমি কিনবো। তো আমাদের গোটা বিশ্ব যাতে একটাই কিরাত পাওয়া যায়, এটা হচ্ছে হাফসের কিরাত। এটা কি কিরাত? হাফস। তো ওয়ার্শিপ কিরাত আছে, কালুন আছে, কাসির আছে, এইভাবে। তো আমার অনেক দিনকার শখ যে যতগুলো কোরআনের কিরাত আছে সবগুলো আমি একবার করে দেখতে চাই, এটা আমার ইচ্ছা। তো এই জন্য মিশর থেকে, বাহরাইন থেকে, বিভিন্ন দেশ থেকে, একদম পাণ্ডুলিপি সহ আলহামদুলিল্লাহ সংগ্রহ করতে পেরেছি, প্রায় 2,80,000 টাকা খরচ শুধু কোরআন। তো
জ্ঞান অর্জনের লাইব্রেরি দরকার জরুরত আছে তাই এটা প্রত্যেকটা এলাকা বাসী প্রয়োজন এখানে যাবেন তাদেরকে বই কিনে দিবেন এবং সাথে জালিয়া করতে পারেন নিজেদের ইমাজিনের বসে পড়াশোনা করতে পারেন এটা কল্যাণকর একটা কাজ সকলে করতে পারেন শুকরিয়া জিজ্ঞাসা করা যায় মাগরিবের ফরজ সালাতের পূর্বে সুন্নাত সালাত আছে কিনা মাগরিবের ফরজ নামাজের পূর্বে সুন্নাত সালাত আছে কিনা নেই সহিহ বুখারী হাদিস নম্বর 821 আল্লাহ নবী বলেছেন মাগরিবের আজানের পর ইকামতের মধ্যবর্তী সময় প্রত্যেক আজান ইকামতের মধ্যে দুই রাকাত সালাত আছে এটা যা আম হাদিস কি বললাম প্রত্যেক আজান ইকামতের মধ্যবর্তী সময়ে কি আছে দুই রাকাত নামাজ আছে আল্লাহ নবী যখন সাহাবীকে বলছে মাগরিবের আজানের পরে যে তুমি দুই রাকাত সালাত আদায় করো 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 তাহলে বলে যার ইচ্ছে হয় মানে এ থেকে বোঝা গেল মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত করা জায়েজ তবে বাধ্যতামূলক নয় কি কথা বলে এটা মুস্তাহাব বসে থেকে লাভ নেই কিছু আকাবের দেহজন চ্যালেঞ্জ করছে রফল ইয়াদের মানুষ মানুষ তাদের একটু অ্যান্টিভেনম জবাব দিবেন কিছু হানাফি ভাইরা বলছে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফলেদের মান শুকিয়ে গেছে তাদের ব্যাপারে কি বলবো জি আলহামদুলিল্লাহ এই বিষয়ে একটা স্বতন্ত্র বই আছে ওটার নাম এই শিরোনামে সালাফদের দৃষ্টিকোণে রফলেদের কি মান শুক 160 পৃষ্ঠা মিলে ওটা রচনা করা হয়েছে ডিটেল অনেক দলিল তারা যে দলিলগুলো দিয়ে বলে রফলেদের মান শুক ওগুলো জবাব দেওয়া আছে আর রফলেদের মান শুক না এর ব্যাপারে আলোচনা করা আছে একটাই কথা আল্লাহ নবী প্রথম যেমন রাখলেন কোনটেন সেই যেমন রাখলেন ছেড়ে দিয়েছেন এই মর্মে বিশুদ্ধ কোন সহি হাদিস নাই এক দুই এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কখনো বলেননি যে রাফলেদের মানসিক হয়ে গেছে বলেনি চ্যালেঞ্জ করলাম দেখেন বুঝতে থাকেন এবং আবু না ছাত্র এবং মোহাম্মদ বলেনি কাজী ইউসুফ বলেনি এটা আমাদের বাংলাদেশে কিছু হুজুরেরা না জেনে না প্রশ্ন করেছে রাফলেদের মানসিক পৃথিবীর কোন ইমাম বলেনি প্রথম রফলের দিকে মানসিক দাবি করেছিলেন ইমাম তহাবি 310 হিজরিতে 321 তার অফাত কিন্তু তারপরে আহনাফি মাসলাক যারা আছে মাসলাকে আহনাফ হানাফিরা তার রফলের দিকে বড় বড় আলিম যারা আছে তারা মানসিক মানে না তবে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি আব্দুল্লাহ লাখনাবি ইমাম ইবনে উসমান এরা বলেছে রফলের মানসিক নয় হানাফি মাজাবে তারপরে রফলের এটা মুস্তাহাব তাদের নিকটে কিন্তু আল্লাহ নবী রফলের দিন করেছেন সহিহ বুখারী 735 থেকে 739 নম্বর হাদিস আল্লাহ নবীর মৃত্যুর আগের নামাজেও রাফল দিন করেছেন এর একাধিক প্রমাণ আমি দিয়েছি বইটা নিবেন রাফল দিনকে মানসুক একটা অধ্যায় কায়েম করা হয়েছে আল্লাহ নবী মৃত্যুবরণ করে 11 হিজরি কত হিজরি কথা বলেন 11 হিজরি আমি 11 হিজরির প্রমাণ পেশ করেছি জালাল সুরে 11 হিজরিতে রাফল দিন করেছেন আর বিখ্যাত হাদিস সকলে জানেন মুক্তাসার বলি সেই বুখারী 739 নম্বর হাদিস বলবেন ওর একজন হাদিসের রাবি আছে মালিক বিন হুয়ারিস কি বললাম মালিক বিন হুয়ারিস তিনি বলছেন যে আমি আল্লাহ নবীর সঙ্গে 20 দিন 20 রাত্রি নামাজ পড়েছি আর মালিক বিন হুয়ারিস নবম হিজরিতে ইসলাম কবুল করেন কত হিজরি নবম হিজরি ইসলাম কবুল করেন উমদাতুল কারি আল সাহিহ বুখারী আদাব বদন আইনে হানাফি রাহিমাল্লাহ লেখা হাদিসের 735 এর আলোচনা দৃষ্টব্য আছে যে তিনি নবম হিজরি ইসলাম কবুল করেছেন মালিক বিন হুয়ারিস আর তিনি বলছেন নবীর সঙ্গে আমি 20 দিন 20 রাত্রি নামাজ পড়েছে মালিক বিন হুয়ারিস সে বুখারী 739 নম্বর হাদিস বর্ণনা করছে নবীকে আমি দেখেছি যে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফল দেন করতেন তবে দুই সিজদার মধ্যে করতেন না বাইনা সিজদা তাই দুই সিজদার মধ্যে করতেন না তো মালিক বিন হুয়ারিস যে নবম হিজরি ইসলাম কবুল করেন 20 দিন নবীর পেছনে নামাজ পড়েছেন তো এই রিওয়াত কত কত হিজরি কথা বলেন জন্ম 409 হিজরি আর মৃত্যু 279 হিজরি কত বললাম 209 জন্ম 279 তে মৃত্যু সুনান তিরমিজি কি নতুন বই না প্রথম বই কত প্রথম ইমাম বুখারীর ছাত্র নবী মন্ত্রী মিজি মানে মন্ত্রী মিজির ছাত্র কত বুঝতে পারছেন
ইমাম তিরমিজি সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192 কত বললাম 2192 কিতাবুল ফিতান চ্যাপ্টার নাম হচ্ছে কিতাবের নাম কিতাবুল ফিতান 2192 একই হাদিস অন্য মতনে 2119 দুইবার হাদিসটাকে নিয়ে এসেছেন হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলছেন ইজা ফাসাদাল শাম আলা খারিফিকুম লা তাযালু তায়েফাতু মিন উম্মতি মানসুরিন لا يزرهم من خزرهم حتى تقنصا قال محمد بن اسماعيل قال علي ابن المديني هم اهل الحديث الله নবী বলছেন আমার এই উম্মতের মধ্যে একটা জান্নাতি দল থাকবে তাইফে মানসুরা মানে সাহায্য প্রাপ্তি দল ইমাম বুখারীর ইমাম তিরমিজি হাদিসে সনদ তিরমিজি নিয়েছে 2192 নম্বর হাদিসে ইমাম তিরমিজি বলছে যে জান্নাতি দলের কথা আল্লাহ হাদিসে বলেছে তে দলটা কোনটা সামিউতু মোহাম্মদ ইসমাইলা এই বিষয়ে আমি ইমাম বুখারীর কাছ থেকে শুনেছি ইমাম বুখারী বলছেন কলা আলী ইবনুল মাদিনী আলী বিন মাদিনী মানে আমার উস্তাদ বলেছেন হুম আহলুল হাদিস এই দলটাই কাফলাটা হচ্ছে আহল হাদিস আপনি কিভাবে বলেন আহল হাদিস নতুন দল এটা তিরমিজির মধ্যে আহল শব্দ মজিদ আছে ফেরিকায় নাম যে বলা হচ্ছে কথা কি বুঝতে পারছেন তাফসীরে ইবনে কাসিরের নাম শুনেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্ম 701 মৃত্যু 774 হিজরি বিখ্যাত গ্রন্থ ইবনে কাসির পবিত্র কোরআন সূরা আল ইসরা সূরা 17 আয়াত নম্বর 71 এতে তাফসীর করছেন ইয়াউমান নাদুরু কুল্লা ইনাসিন বি ইমামিহিম কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার ইমামের পেছনে উঠবেন ইমামিহিম তার ইমামের পেছনে উঠবেন এই আয়াত তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন বা সালাম অনেক আলেম ওলামা এই কথা বলেছে শাফি আসবাবিল হাদিস এই আয়াতে আহলাদের ফজিলত বর্ণনা করা হয়েছে কেন লিআন্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আহল হাদিসদের পৃথিবীতে কোন মানুষ সাধারণ মানুষকে তারা ইমাম মানে নাই তাদের একজন ইমাম সে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যে ইবনে কাসিরের কথা আরো প্রাচীনে যাবেন ইয়াজিদ বিন হারুন 206 হিজরিতে মৃত্যু ইমাম বুখারীর উস্তাদ এবং সেই বুখারীতে ইয়াজিদ বিন হারুন সনদ পেয়ে যাবেন সনিসা আতমর 69 কত বললাম 69 69 যে আল্লাহ নবীর আনুগত্য করবে আর নবীইন ওয়া সিদ্দিকিন ও শুহাদা ওয়া সালেহিন তাহলে কার সঙ্গে থাকবে নবীদের সঙ্গে দুই সিদ্দিকের সঙ্গে মানে আলোক কারদের তারা আনু শহীদদের সঙ্গে মানে যারা মুজাহিদ তাদের সঙ্গে আর শেষে আছে সালেহিন মানে নেককার ব্যক্তিদের সঙ্গে এখন নেককার সালেহিন ইয়ানি আহলুল হাদিস এ বলেছে ইয়াজিদ বিন হারুন ইমাম বুখারীর উস্তাদ এই কথা আছে শিয়ারু আনামিন নুবালা লিজাহাবি আল মুতাফা 755 হিজরি তার শিয়ারু আনামিন নুবালা অষ্টম খণ্ডে 17 পৃষ্ঠাতে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ 166 হিজরিতে তার মৃত্যু ইনি হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ মানে ইমাম বুখারী তার উস্তাদ নাম ইমাম হুমায়দি ইমাম হুমায়দির উস্তাদ নাম সুফিয়ান সাউরি সরি সুফিয়ান ইবনে উয়াইনা তিনিও বলেছেন সূরা যুখরুফের 122 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এই আহলে হাদিস প্রসঙ্গে যদি আমি বলতে চাই আমি শুধু এই প্রসঙ্গে এক ঘন্টা ধরে আলোচনা করে যেতে পারবো যে সাহাব থেকে খালাফ পর্যন্ত আহলে হাদিসকে ফিরকা নারজি কাইফে মানসুরা জান্নাতি দল বলেছে আর যারা বলছে আহলে হাদিস এরা ইউরোপে জামানে পয়দা হয়েছে ওয়াল্লাহি এটা সবচেয়ে বড় বাকপারি কথা বরং যারা বলছে আহলে হাদিস ইংরেজের জামানায় পদা হয়েছে তাদের যদি মুখোশটাকে উন্মোচন করে দিই বা আমার বাড়ি কোথায় ভারতে তো যারা বলছে তারা কোথাকার লোক বাংলাদেশে যারা আছে তারা দেবন্দি বেরোবি এ দুটো ফিরকা বেশি আছে তাই না ভাই আর ফুরফুরা আরে ভাই দেবন্দি বেরোবি ফুরফুরা একটা বাংলাদেশের সিলসিলা না ভারতের আরে এদের ইতিহাস আমাদের ছেলে তোমরা বেশি ভালো জানো 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় কত সালে 1865 থেকে 66 এর মধ্যে আপনাকে একটা প্রশ্ন করে যায় দুঃখ দিবেন না কষ্ট পাবেন না জানো আপনি যারা দেওবন্দি মাসলাকের এই লুৎফর রহমান ফরাইজি রেজাল করিম চিটিংবাজ মানে আমরা আমি তাকে মানুষের ঢুকে বলে দিয়েছি রেজাল করিম আবরার তার বই নেওয়া সে 5 মিনিট বসুক যদি তাকে আমি উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি জিন্দি তোমাকে মুখ লাগাবো না চ্যালেঞ্জ করেছে প্রথম দিনে এবং দিন তারিখ ঠিক করে বলে দিয়েছি যে বাংলাদেশে এক মাস থাকবো শেষ হয়ে গেল আমার তো তিনটে দিন আছে 27 দিন হয়ে গেল তাকে বাংলাদেশে ঢুকে বলেছি
ওপেন স্টেজে বলেছি তার বই নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার হাতে বই আছে এই বইটাতে জাল হাদিস এমন কিছু তৈরি করেছে যেটা হাদিস নয় এটা হাদিসে ঢুকে দিয়েছে যদি প্রমাণ দিতে পারে জিন্দেগীতে বক্তব্য দেব না এই ভিডিও লাখ লাখ মানুষের পৌঁছে গেছে বেটা মুখ একদম প্যারালাইসিস হয়ে গেছে আর আমি একটা গায়ের জোর দিয়ে নয় আপনি ইউটিউব সার্চ করে বাহাস লিখলে আমার নাম আগে পেয়ে যাবেন আমার ভিডিও আগে পাবেন আসলে মুসলমানদের সঙ্গে নয় আমার দাওয়াত ছিল মুসলমানের সঙ্গে নয় আমার যদি 100 ভিডিও মুসলমানদের ধর্ম সঙ্গে পান ইসলাম সঙ্গে পান 200 বক্তৃতা পাবেন হিন্দু ধর্ম পুরে যে 200 হিন্দু ধর্ম পুরে আলোচনা পান কমপক্ষে 100 অধিক খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে আমার ভিডিও আছে না কথা বলে গতকালকে আমরা প্রোগ্রাম করছিলাম দিনাজপুর বিরামপুরে আলোচনা শেষ দোয়া করছি 30 জন বড় বড় হুজুর চলে এসেছে ডান পাশে আমি দেখতে পাইনি মালগুলো চলে এসেছে দিয়ে আবাসী ভাই আমাকে সামনে বলছেন যে পাশে হুজুররা এসেছে কমিটি আমাকে বলছে ভাই হুজুররা এসেছে ঝামেলা হবে ছেড়ে দেন আমি কি বলেন ছেড়ে দেন পেয়েছি আজকে ছেড়ে দেবো মানে আমি তখন চোখে স্টেজে তোলেন সবাই সবাই ওদেরকে স্টেজে তুলেছে আজ একজন ওঠেন সবাই ঝামেলা করবেন না একজন ওঠেন তাকে আরামসে মুসাফা করে পাশে বসিয়েছি আলোচনাকে মাইক দেন কি বলতে চাচ্ছে বলতে দেন আমি চলে যাব পরে বলে কালে গেছে ওই বান্দা আমি না তুমি যদি বিতর্ক করতে চাইছ যদি এখনই আসো কেউ যদি চাই এখনই আসো এখনই বাহাস হবে এখন সমাধান হয়ে যাবে ওই পরে ডেট টেট জানার মধ্যে আমি নাই তোমার মেয়ে দেখতে আসিনি আমি যে তোমাকে মেয়ে দেখে যাবো তারপর পছন্দ হচ্ছে না ফোনে জানাবো তারপর ডেট ঠিক করতে আসবো ওর মধ্যে আমি নাই মাস করতে যাই এখন স্টেজে চলে আসো রাত করে আছে তো আমি ওকে সমস্যা বলেছি স্টেজে তোলে স্টেজে উঠেছে আমি বলেছি মাইক দিতে মাইকটা নিয়েছে আপনার মন্তব্য বলেন উনি মন্তব্য বলতে শুরু করেছে এটা সেটা ওটা সেটা বলছে বলে বলছে আপনি এই কথা বলছেন দলিল কোথায় আমি সঙ্গে সঙ্গে ওখানে স্টেজে ওপেন দলিল দিয়ে দিয়েছি যে এত নম্বর বই এত নম্বর এতে এত নম্বর তিস্তাতে আছে ওই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর বলছে যে আপনি তো অনেক কথা বললেন তো আপনার সঙ্গে বাহাস করতে চাই বলছে আপনার সঙ্গে বাহাস করতে চাই আমি তখন বলছি বাহাস যদি করতে চান বাহাস এখনই শুরু হবে স্টেজে শুরু করেন বাহাস উনি তো বলছে না আমাদের যে কিতাবপত্র নাই আজ 30 মিনিট সময় দিলাম কিতাবপত্র নিয়ে আসেন স্টেজে আমি আছি বেটা 30 মিনিট শুধু বই নিয়ে আসার জন্য সময় নেই 30 মিনিট পালানোর জন্য নিয়ে নিয়েছে 30 মিনিটের সব ছাপ মানে কেমন নাই আর মানে বললাম বলছে কিতাব নাই তাতে বাস করতে পারছে না আজ 30 মিনিট সময় দেন কাউকে পাঠান বই নিয়ে আসেন বেটা 30 মিনিট বই নিয়ে আর ফিরে আসে না দুষ্টি সব পালিয়ে গেছে আমি এই জন্য বলছি আর এটা আমি গর্ব করে বলি না ভাইজান যার যে কাজ সে সেই কাজ করবে যদি কিরাত প্রতিযোগিতা হয় তাহলে আমাকে পাঠিয়ে পাঁচ পয়সা লাভ নাই একদম মানে আর ওই মানে আমি ওখানে যেতে পারবো না ধাপিতে পারতে পারবো না কিরাত প্রতিযোগিতার জন্য ওই ঠাকুর গাও আমাদের মাদ্রাসা আছে 7 বছরের ছেলে পাঠিয়ে দেবো দেখবেন ওদের বড় হুজুরকে কিরাত শিখিয়ে দিয়ে আসবে যদি বলেন যে না হাদিস মুখস্থ নিয়ে আমাদের শায়খ মাশায়েখরা আছে এক একজন এক এক রকম স্পেশালিস্ট কেউ কানের ডাক্তার কেউ চোখের ডাক্তার কেউ দাঁতের ডাক্তার ডাক্তার কেউ ছাগলের ডাক্তার কেউ গরুর ডাক্তার কেউ শুয়ারের ডাক্তার তো যা যে ডাক্তার প্রয়োজন তাকে সেই ডাক্তারদের ট্রিটমেন্ট করতে হবে তো তুমি বড় বড় মাতক বাড়ি করছো ভাস করো বুকে দমটা ভাবার সঙ্গে বসে দেখো ফেব্রুয়ারিতে আবার আসছি আবার আসবো ইনশাল্লাহ ওরা ফেব্রুয়ারিতে থাকবো বুকে দম থাকলে এখন পারলে না ফেব্রুয়ারিতে বাসের ডেট ঠিক করো আমি থাকা অবস্থায় আমি বাংলাদেশ থেকে যখনই চলে যাই তার 3-4 দিন পর আবার গরম হয়ে যায় ওরা এবার বাসতে এবার ওটা একে থাকা অবস্থায় বল না আল্লাহ তুমি হেদায়েত দান বর্তমানে কিছু যুবক ভাই জিহাদের কথা বলে অন্যান্য আহলে হাদিস ভাইদের কাফের বলে এই বিষয়ে কিছু বলবেন যারা জিহাদের কথা বলছে এবং আলসে কাফের বলছে সোনামণি জিহাদ তোমাকে শিখতে হবে মুসলমানকে কাফের বলা সে বুখারী হাদিস 6044
কোন ব্যক্তি যদি কাউকে কাফের বলে সে যদি কাফের না হয় তুমি আয়না মানে তুমি কাফের নিজেকে দেখছো কথা কি বুঝতে পারলেন জিহাদ কখন ফরজ হয় জিহাদ কখন করা হারাম হয় জিহাদ করার জন্য কি কি শর্ত লাগে আগে তুমি জানতে হবে তুমি বলে দিলা জিহাদ আর জিহাদ হয়ে গেল এমনটা নয় আমি আগে আলোচনার মধ্যে বলে দিয়েছি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা মেয়ে 5 কোটি টাকার মালিক বয়স 35 পার হয়ে গেছে 5 কোটি টাকা আছে তার নিজস্ব সম্পত্তি উপার্জন করা বয়স 35 জ্ঞান বুদ্ধি সব ঠিকঠাক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিনদার পরেজগার তারপরে হজ ফরজ আছে না নাই আছে কিন্তু মেয়েটার বাপও নাই স্বামীও নাই মাহরুম নাই হজ ফরজ বাদ বলেন এবার হজ ফরজ ওই 100 কোটি টাকা মালিক হোক না যখন ওর মাহরুমের হজ ফরজ নাই সে বুখারী 188 নম্বর হাদিস কারণ মাহরুম ব্যতীত সফর নাই তার হজ ফরজ নাই মুসলমানের খলিফা না থাকলে জিহাদ ফরজ নাই কথা কি বুঝতে পারলেন তার জিহাদের জন্য প্রথম শর্ত কি খলিফা লাগবে যিনি ঢাল বেটা ঢাল তো রোজ নাই আর তুমি দোমাবাজি করতে গিয়ে বাংলাদেশকে গরম করে ছেড়ে দিয়েছো বাংলাদেশ আজকে আলোচনা সভাগুলো বন্ধ কেন হয় তোমাদের মতো তার কারা রাখতে জন্য দেশে দেশে বল মনে করছে দু চারটে গরম গরম কথা বলে দেবো দেশের বিরুদ্ধে কথা বলে দেবো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো তাতে কি হবে বেটা তোমার জেলখানা পৌঁছতে হবে তাছাড়া কোনো রাস্তা নাই রাস্তা আছে এই ফিল্ডটাকে নোংরা তারাই করেছে ফিল্ডটাকে গরম করে দিয়েছে এখন দাওয়াতি কাজই করতে পারছে না ইসলামের কথা বলতে দিচ্ছে না জিহাদ শব্দ শুনে ভয় করছে কারণ জিহাদ শব্দটাকে পবিত্র শব্দকে এরা অপবিত্র করে ছেড়ে দিয়েছে এ বিষয়ে পরে আমার একটা আলোচনা আছে আলাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিশান মাসলা নাম্বার 35 শেষে অধ্যায় দেখুন জিহাদ প্রসঙ্গে আলোচনা করা আছে আর বাংলাদেশের একটা বই আমি রেফার করবো সকলকে পড়ার জন্য এটা আহলাদের কোনো বই নয় এটা হচ্ছে খন্দকার আব্দুল আজাহাঙ্গীর রহিমাহুল্লাহ ইসলামের নামে জঙ্গিবাদ এই বইটা পড়বেন আপনার ইনশাল্লাহ সঠিক পথ এবং পন্থা জানতে পারবেন শুক্রিয়া জাযাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিক ব্রাদার রাম হোসেনের লিখিত 10টি গ্রন্থ যারা নিতে চান তারা স্টেজে বাম পাশে থেকে সংগ্রহ করতে পারেন পরবর্তী প্রশ্ন আমি অনার্স প্রথম বর্ষে পড়ি আমার মনে হয় এখন বিয়ে করা দরকার কিন্তু পরিবারে বলছে নিজের পায়ে দাঁড়াতে আমার বয়স 21 বছর এখন পরিবারকে কিভাবে বুঝাবো ভাইয়ের বয়স 21 বছর ভাইয়ের বিয়ে করার ইচ্ছে আছে কিন্তু বাপ আর মা বলছে এখনো তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস না নিজের পায়ে দাঁড়া তো কার পায়ে দাঁড়াই মায়ের পায়ে নাকি বাপের পায়ে তো এক্ষেত্রে করণীয় কি প্রথম কথা হচ্ছে এটা ও আচ্ছা আচ্ছা কে আছেন ভাই আসেন আপনার জন্য বসে আছি আসেন ফোনে কথা কেন ভাই মানুষের সঙ্গে মানে কে নাকি বাস টাস করবে নাকি ফোন করছে পেছনে তো চলে আসেন আমার সামনে আমি স্টেজে আছি ভাই আসেন কেউ গায়ে হাত দেবে না বইপত্র কিতাবপত্র যা আছে লাঠি ফালা বাদ দিয়ে কথা বুঝতে পারলেন গায়ের জোর হাতের জোর নয় মুখের জোর থাকে ইলমের জোর থাকে স্টেজে চলে আসেন আর একজন না পারে পাঁচজন আসেন একজনকে দিয়ে আপনারা আলোচনা করবেন আমি সবসময় রাজি আছি এখনো বসে আছি কোনো সমস্যা নেই আচ্ছা প্রশ্ন জানে কি বলেছিল ও বিয়ে বেটা ভাইয়ের বয়স 21 তো ওর মনে হয় ইচ্ছে হয় বিয়ে করার কিন্তু বাপ মা বলে যে নিজের পায়ে দাঁড়াস নি এখনো মানে বাপ মার পায়ে দাঁড়িয়ে আছিস সুরা নূর আয়াত নম্বর 34 কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ভীতি করে নিজের লজ্জার সঙ্গে হেফাজত করার জন্য যদি বিয়ে করে নিকাহ করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোন দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে ওটা টেরও পাবে না এটা আল্লাহর জিম্মেদারি রিজিকের মালিক বাপ মা না রিজিকের মালিক কে আল্লাহ যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবা ও তোমার রিজিক খাবে না ওরও আল্লাহ ভাগ্যটা রিজিক লিখে রেখেছে ওর রিজিক ও খাবে আর ওর রিজিকটা আল্লাহ তোমার মধ্যে দিয়ে দিবে কথা কি বুঝতে পারছেন সন্তান যখন পেটে থাকে সন্তানের রিজিক আল্লাহ আসমান থেকে দেয় না মায়ের পেট থেকে করে দেয় তাই কি দেয় না কথা বলে তাই একজনের রিজিক আরেকজনের নির্ভরশীল করে দেয় কিন্তু ওর রিজিক এ খাচ্ছে না নিজস্ব রিজিক নিজেই খায় একটা ঘটনা বলে বুঝতে পারবেন আমার এক বন্ধু বলছে ভাইজান আমার আব্বা ছিল 3 বছর অসুস্থ প্রতিদিন 100 টাকা করে ওষুধ লাগতো মাসে 3000 টাকা
দীর্ঘ দিন ধরে আমার বাপের এই অর্থ আমি ব্যয় করেছি ঔষধের পেছনে, মাসে 3,000 টাকা লাগত। আমাকে হঠাৎ করে বলছে ভাইজান বাপ মারা গেছে কিছুদিন হলো, 8 মাস হয়ে গেল। তা আমার মনে একদিন হট করে প্রশ্ন চলেছে কি হঠাৎই, যে আমার বাপের জন্য মাসে 3,000 টাকার ঔষধ কিনতাম, আমার দোকানে এটাই, দোকানের আমার কোনো কম বিষয় নেই, দোকান যেমন তেমনই আছে, এই দোকানে বেচা কিনা করে 3,000 টাকার ঔষধ কিনতাম, আমার বাপ 8 মাস হয়ে গেল মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি 3,000 টাকা বাপ যেহেতু না ঔষধ কিনতাম না, 3,000 টাকা ক্যাশে বাড়বে কি বাড়বে না, কথা বলে ক্যাশে বাড়বে এটা ভাই আমি চেষ্টা করি 3,000 টাকা দেখতেই পাই না। আমি তো বললাম ভাইয়ান আপনার বাপ যখন আপনার আন্ডারে ছিল, আপনার দায়িত্বে দিনে ছিল, সেই সময় তো আপনার বাপের যে বাপ খাপ ছিল, বাপ মরে কবরে চলে গেছে, রিজিকটাও কবরে চলে গেছে, কতটা বুঝতে পারলেন? তাই আপনি বাপ মাকে দেখছেন খাওয়াচ্ছেন, তার অর্থ এই না যে আপনি করছেন বেটা, আল্লাহ নেকি পাওয়ার জন্য আল্লাহ মাধ্যম করে দিয়েছে, তুমি যদি তোমার বাপ মাকে খাওয়াইটা তার রিজিক সে খাচ্ছে, তোমাকে আল্লাহ ওসিলা বানিয়েছে, বাপ মা দায়িত্ব নিবে না, তোমার বেচা কিনা তোমার ইনকাম সোর্স আরো সব জমে দেবে। যখন একজন দায়িত্ব নিবা তুমি, আল্লাহ তার রিজিক তোমার আয়ের মধ্যে ঢুকিয়ে দিবে, ইনকামে ঢুকিয়ে দিবে। কথাটা বুঝতে পারছেন? আগেকার মানুষ দুর্ভিক্ষের সময় বাংলাদেশ 1971 স্বাধীন হয়েছে খেতে পায় না, কিন্তু বেটা 15 খানা বাচ্চা গেছিল না, কথা বলে গরিব মানুষ কৃষক মানুষ 15 জন সন্তানকে চালিয়েছে এক বাপে, আছে না নাই? যখনই বাপের 15 সন্তান হয়ে গেছে, আল্লাহ 15 জনের রিজিক তার বাপকে অটোমেটিক দিয়ে দিবে। কথা কি বুঝতে পারছেন? নিজের রিজিক নিজে খায়, তার বাপ মাকে বোঝান আব্বা রিজিকের মালিক তুমি না, তুমি আব্দুল রাজ্জাক, রাজ্জাক তো উপরে আছে, তুমি ভয় করো না, বোঝান। আর দুই, যারা বিয়ে করতে ইচ্ছুক কিন্তু বাপ মা দেয় না, কারা কারা চিন্তা তুলুন তো, আরে বলেন আজকে বিয়ে দিয়ে যাব, মেয়েদেরকে তো বাপ পাশে আছে, তোমাদের মধ্যে কারা কারা আছো যারা বিয়ে করতে চায় মা দেয় না, শুধু বলে মা বলে মেয়ে আমার পাগলি কিছু বুঝে না, ওদের মধ্যে কিন্তু আছে বিয়ে করতে চায়, কিন্তু বলছে না আমার মেয়েকে, আমার মেয়ে এখন ছোট কেবল 21 বছর বয়স হলো, মেয়ে আমার পাগলি সংসার বুঝে নাকি, না না এখন বিয়ে দেবো না, মা আছে না নাই, আছে। ওর মাকে জিজ্ঞাসা করেন যে মায়ের কথা বলছে, মা তুমি যখন বিয়ে করছো তোমার বয়স কত? আর বলিস নি, তোর আব্বা প্রথম দেখতে গেছে আমাকে, প্রথম দেখে বলছে বিয়ে না করলে নাকি যাবে না, তো নানাকে জোর করে বলছে বিয়ে দিতে হবে, রাতা রাতি তোর আব্বার সঙ্গে আমাকে আব্বা বিয়ে করে নিয়ে চলে এসেছে, বয়স কত ছিল মা? 14 বছর বয়স ছিল। মা আমি কত বছর বয়সে আছি? 15 বছর পরে বছর হয়ে গেছিস, ও মা তুমি খুব পাকা ছিল নাকি, মেয়ে তোমার পাগলি আর তুমি 14 বছর খুব পাকা হয়ে 15 বছর মেয়েটাকে জন্ম দিয়ে দিয়েছো, মানে তুমি খুব পাকা আর তোমার মেয়ে পাগলি। তো আগেকার মানুষ বেশি অ্যাডভান্স ছিল না এখনকার মানুষ, কথা বলে মানে এখনকার মানুষ মেয়ে নাকি পাগলি, আশ্চর্য। যাদের বিয়ের সময় হয়ে গেছে, বাপ মা যদি দায়িত্বহীনতার পরিচয় দেয়, বিয়ে যদি না দেয়, ছেলে মেয়ে যদি গুনাহের কাজ করে, তারা তো গুনাহগার হবে, বাপ মাও গুনাহ পাবে, বোঝানোর জন্য কি করবেন ছেলে ভাইরা? তোমরা তো এক কাজ করবে, আব্বার যে জুতো আছে জুতোটাকে পরবা, পরে আব্বা আব্বা দেখবে তোমার জুতো আমার পায়ে হয়, জুতো মানে ঘুরে বেড়াবা, আর বারবার আব্বা তোমার জুতো আমার পায়ে হয়, আর বাপ যারা বসে আছেন বুঝবেন আপনি আজকে, বেটা যদি আপনার জুতো পরে আর যদি আপনার সামনে ঘোরাঘুরি করে বুঝতে পারবেন যে বাপ তোমার বেটা, এখন বাপ হওয়ার সব জেগেছে, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এটা আপনি বুঝে নেবেন, আলামত পেয়ে গেলাম, এই আলামতকে ধরে রাখবেন, যদি জুতো পরতে লজ্জা লাগে, যদি জুতো না পায় ঠিক হচ্ছে না, কারণ বাপ বেটার পা সেম হবে এমনটা নয়, তার এক কাজ করে আব্বার জামা আব্বার প্যান্ট ছাড়ব না, প্রতিদিন পরবা, বলে আব্বা এবার ঈদের জামাটা নেবো না, তোমারটা দিয়ে কাজ চালিয়ে দেবো, মানে বুঝাবা যে বাপ তোমার জামা প্যান্ট আমার এখনো হয়। আর মেয়েদের উদ্দেশ্যে, তোমার যদি বিয়ে করার ইচ্ছে হয়, প্রয়োজন হয় না বিয়ে করা উচিত, বাপ মা দিচ্ছে না, বুঝাতে পারছো না, ভয় লাগছে, লজ্জা লাগছে, কিছু বাদাম করতে কাজ করছে, তো মার ব্লাউজটা শাড়িটাকে দখল করে নাও, মা যদি পরবার মা দেখো তোমার ব্লাউজটা আমার গায়ে হয়,
তোমার শাড়ি আমার গায়ে হয় দেখো তোর সব কিছু আমার গায়ে হয় মা যত পোশাক আছে পরবার ঘুরে বেড়াবা আর মা বুঝে নিতে হবে মাকে যে মেয়ের ব্লাউজ এখন গায়ে হচ্ছে মানে আমার মেয়ে এখন মা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলামত গুলো বাপ মাকে বলে তৌফিক দান আলে হাদিসের একজন শায়খ বলেছেন চাচাতো বোনের মেয়ে অথবা চাচাতো ভাগিনীকে বিয়ে করা যাবে এটি কোন হাদিসের আলোকে এটা কোন হাদিসের আলোকে সূরা নিসা 23-24 নম্বর আয়াতের আলোকে হাদিস নয় শুকরিয়া দুই রাকাত নামাজের শেষ বৈঠকে কি তার রূপ করতে হবে না চার রাকাত নামাজের শেষ বৈঠকে করবেন এটাই উত্তম যে কোনো নামাজ শেষ যেটা বৈঠক তিন রাকাত হলে শেষেই করবেন চার রাকাত হলে শেষেই করবেন দুই রাকাত হলে শেষে তাহলে কোন ব্যক্তি মারা যাওয়ার পরে 40 দিনের মাথায় মিলাদ মাহফিল করা কি জায়েজ আছে 40 দিন পরে বাপ মারা গেলে 40 দিন পর মিলাদ মাহফিল কুলথানি খানা এগুলো করা যাবে কি যাবে না এটা সমস্ত আলেমদের ঐক্যমতে বিধা আমরা আহলে হাদিসরা তো সে 14 বছর ধরে বলে আসছি যদি বিদাতটা চলছে হানাফি দেবুলিদের ফতোয়া বিধা তাফসিরে মারিফুল কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে 15 থেকে 20 নম্বর লাইন পড়তে শুরু করেন এখনই ওখানে লেখা আছে মৃত ব্যক্তির নামে 40 করা কুলখানি করা দুরুদে নাজিরিয়া হাজারিয়া ফুকিয়া দুলে লাঠি খাটি বাটি কি কি যে দুরুদ আবিষ্কার করেছে সবগুলো বিদাত আর বিদাতের সাইয়া করে জাহান্নামে যাবে কাটা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন মানে আমিলা আমালান লাইসা ইয়ামুনা ফাওয়ারাত কোন ব্যক্তি আমল কোন আমল করলো যে ব্যক্তি আমল করেছে নবী যদি আদেশ না দেয় ফাওয়ারাত সেটা বাতিল সে মুসলিম হাদিস নাম্বার 1718 সেই বুখারি হাদিস নাম্বার 2697 সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606 মিশকা হাদিস নাম্বার 140 জুমার দিন কি দুইটা খুতবা পড়া যাবে জুমার দিনে কি দুইটা খুতবা পড়তে হবে জুমার দিনে দুটোই খুতবা হয় খুতবা তিনটে যেন না হয় প্রথম কথা হচ্ছে জুমার দিনে যে খুতবা ইমাম সাহেব যখন আজান দিয়ে দিয়েছে সেই সময়তে ইমাম সাহেব সরি যখন মুয়াজ্জিন আজান দেবে সেই সময়তে আজান শেষ ইমাম সাহেব লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়বে সে বুখারী হাদিস নাম্বার 15 দাঁড়িয়ে একটা খুতবা হবে খুতবা হয়ে কিছুক্ষণ বসবে 10 সেকেন্ড 12 সেকেন্ড 3-4 সেকেন্ড যতক্ষণ পারে বসলো বসার পরে আবার চট করে দাঁড়িয়ে করতে হবে খুতবা দেবে শেষ হয়ে গেল কিন্তু বাঙালিরা খুব চতুর ওরা করেছে কি দুটো জায়গা তিনটে বানিয়ে নিয়েছে মানে প্রথমে এসে এই মিম্বরে বসে 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 বক্তৃতা শুরু করেছে আলোচনা করছে আলোচনা করার পরে বলছে এবার আপনারা যারা সুন্নাত পড়া দেখো সুন্নাত পড়ে না সুন্নাত পড়া হয়ে গেছে এরপর বলছে রেখা মত দেন মানে স্যার আদান দেন আদান দিচ্ছে তখন আবার আরবি মূল খুতবা দিচ্ছে মানে প্রথম যে বসে বসে ভাগ দিলে হুজুরে থাকতে তৈরি করা খুতবা আর শেষ দুটো যেটা দিল আরবি বসে দিচ্ছে এটা যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে খুতবা হুজুর এখানে নতুন করে জোর করে একটা খুতবা আবিষ্কার করে দিয়েছে জুমার দিন দুটো খুতবাই হবে যেটা আল্লাহর সুন্নাত অতিরিক্ত কোন বক্তৃতা আল্লাহর ঘরের মিম্বারে বসে হবে না জুম্মার পরে ওয়াজ শেষ হয়ে গেছে জুম্মা চলে গেছে তারপর ওয়াজ নসিহত করতে হবে পরে জুম্মার মসজিদে মুসল্লি জুম্মার আজান শুনে মসজিদে আসবে আপনি নতুন করে ওয়াজ দিবেন এটা খুতবার অন্তর্ভুক্ত হবে কথা বুঝতে পারলেন এটা খুতবার অন্তর্ভুক্ত হবে জুম্মার নামাজ শেষ হয়ে গেছে ফরজ নামাজ সব কিছু শেষ হয়ে গেছে তারপর আপনি শেষে 2 ঘন্টা বকেন না কে নিষেধ করেছে কিন্তু আজান দিয়ে ডেকে নিছে আপনি তিনটে খুতবা দিবেন মানে কেকটা দিয়েছে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহা ফারাদ কোন ব্যক্তি এমন কোন আমল করলো এই দিনের মধ্যে যেটা নবী আদেশ করেনি ফাওয়ারাত সেটা বাতিল সেই বুখারি হাদিস মাদার 697 সুন ইবনে মাজা হাদিস নাম্বার 14 পরীক্ষা দিচ্ছি সাহেব কিন্তু ছেলে ও মেয়েকে একই সিটে বসাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি গুনাহ হবে কিচ্ছু করার নেই আপনার কারণ যেহেতু পরিবেশটা এইভাবে চলছে নিজেকে হেফাজত করবেন সূরা নূর আয়াত নাম্বার 30 আল্লাহ পুরুষকে বলেছেন কোন নারীকে দেখে যদি তোমার দৃষ্টি খারাপ অবস্থায় চলে যায় দৃষ্টিকে নিচু করো আল্লাহকে ভয় করতে হবে কথা বুঝতে পারছেন কারণ পড়াশোনা করতে কিচ্ছু করার নাই এখানে তাই নাই মানছে কানামাই ভালো কথা বুঝেন না সূরা বাকারা আয়াত নাম্বার 71 এমন এক পরিস্থিতিতে পড়ে গেছেন পৃথিবীতে খাবার খুঁজে পাচ্ছে না মরুভূমিতে চলে গেছেন শুয়োরের গোস্ত আছে জায়েজ না জায়েজ তখন জায়েজ মানে বিপদে পড়লে শুয়োরের গোস্ত এক পিস খাওয়া জায়েজ পেট ভরে খাওয়া জায়েজ না কথা কি বুঝতে পারলেন মানে পুরো বেঁচে যান এই পরিমাণ খাওয়াটা জায়েজ যেন আপনি ওই মাংস খেয়ে শক্তি অর্জন করে সামনে দু কদম গিয়ে খাবারের কন্ডিশন করতে পারেন কিন্তু শুয়োরের মাংস হারাম তো মেয়েদের পাশে বসাটা হারাম কিন্তু বিপদ উপায় নাই আপনার এখতিয়ারে নেই করতে হবে
যতদূর পারেন আপনাকে নিজেকে সাবধানতা অবলম্বন করে আপনি তাকে মেইনটেইন করে আসতে হবে শুকরিয়া নামাজ পড়তে পড়তে হাইফ বা হাঁচি করলে দোয়া পড়তে হবে কি নামাজ পড়তে পড়তে কিরাত করতে করতে যদি হাঁচি চলে আসে তাহলে কি দোয়া পড়তে হবে আপনি মনে মনে অনুচ্চারে আলহামদুলিল্লাহ বলবেন পাশের লোক শুনতে বলে জবাব দিতে পারবে না শুনুন আবু দাউদ হাদিস নাম্বার 582 সনদ হাসান ও হাইফ লাগিয়ে পড়তে পারবে না আমি হাঁচি শুনেছি মুক্ত থাকবে কিছু করার কথা ছেলে হলে একটা ছাগল আকিকা দিলে হবে কি যদি দুই ছাগল দেওয়ার সামর্থ্য না থাকে সুনানে তিরমিজি হাদিস নাম্বার 522 হাসান হুসাইনের আকিকা আল্লাহ নবী দিয়েছিলেন একটাই দিয়েছিলেন হাসান হুসাইন ছেলে নামে ছেলে তা আল্লাহ নবীর নাতি যেটা হাসান হুসাইন আল্লাহ একটা করে আকিকা দিয়েছিলেন ছাগল কি দিয়েছিলেন ছাগল এই হাদিস থেকে দুটো শিক্ষা এক বাপকে আকিকা দিতে হবে এটা বাধ্যতামূলক নয় চাইলে নানারাও দিতে পারে কথা কি বুঝতে পারলেন হাসান হুসাইনের নানা কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আল্লাহ নবী সাত দিনকার দিনে দিয়েছেন মানে আপনাকে সাত দিনকার দিনে দিতে হবে এটা সুন্নাহ তিন শান্ত না থাকলে একটা দিতে পারবেন তবে শান্ত থাকলে দুটোই দিতে হবে এটা সুন্নাহ এখন আপনার বাড়িতে টাকা পয়সা রেখে দিয়েছেন রেখে দিতে সামর্থ্য নাই বেটা ফেরেশতা তোমাকে আচ্ছা মতো কেলাবে কবরে টাকা পয়সা লুকিয়ে রেখে আমার সামর্থ্য নাই জি জাযাকাল্লাহ খাইরা আপনার ও শফিক আসমি বলেছে আমরা নাকি আম্মাওয়ালা নামাজ পড়ি রেজাল করিম আমরা আর শফি কাশেমি তিনি নাকি বলেছেন যে আহলে হাদিসরা আম্মাওয়ালা নামাজ পড়ে ওজন থেকে বলেছেন যে হানাফি মাজাবে মেয়েরা বুকের পরে হাত বাঁধে আর আহলে হাদিসরা বুকের পরে পুরুষটা হাত বাঁধে তো আহলে সুন্নাহ নামাজটা আম্মাওয়ালা নামাজ সব ইঞ্জিনিয়ার মুক্তি তো না সব মুখেশধারী মুক্তি শফি কাশেমি একটা লিফলেট ছড়িয়েছিল আপনার দিলাজপুরে ওই লিফলেটের পাল্টা জবাব দিয়েছে বইটা আমার কাছে আছে বেটার কাছে বই পৌঁছিয়েছে বেটা একটা লাইন লেখার মধ্যে হিম্মত দেখাতে পারে ও মরে যাবে বইটার বিরুদ্ধে একটা লাইন লিখতে পারবে না কারণ ওর নামে বইটা বের হয়েছে মুক্তি শফি কাছে মিথ্যাচারের জবাব কারণ ওই লিফলেটটা পেয়েছিল ওর নামে বই জবাব দেওয়া ওর কাছেও গিয়েছে বেটা দম থাকলে একটা লাইন লিখে দেখিও দুই আলা হাদিসকে যদি এবুকে অপমান করতে চাই জাহালাসরা আম্মাওয়ালা নামাজ পড়ে যেহেতু বুকের উপরে হাত দিলে নামাজ পড়ে আহলে হাদিসরা হানাফি মাজহাবের মেয়েরাও পড়ে তো হুজুর তোমাকে মেয়ে মানুষ প্রমাণ করে ছাড়া লোক আমি আর আমার তো অ্যান্টি ভেনাম সকলেই জানে টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম হানাফি ভাইরাও তাদেরাও আম্মাওয়ালা নামাজ পড়ে একটা জায়গা থেকে কখন বলেন তো ভাই আমরা নামাজের সময় জোরে পুরুষ আমিন বলি মেয়েরা কি জোরে বলে নাচতে বলে আর পুরুষ নারীরা আস্তামিন বলে বেটা তুমি তো আস্তামিন বলো তো তোমাদের আম্মাওয়ালা নামাজ বুকের উপরে হাত বাঁধা এটা না পর্দা না অন্য কিছু বরং আস্তে কথা বলা নারীদের ভূষণ নারীদের পর্দা সূরা নূর আয়াত নম্বর 34 এর পর সূরা হাদিদ 33 থেকে পর্ব পড়তে শুরু করেন আস্তে কথা বলাটা কাদের সিফাত মহিলাদের তো তোমরা আস্তে আমিন বলছো তোমরা আম্মাওয়ালা নামাজ পড়ছো কাকে বলছো তুমি আমার ওরা বলছে পুরুষরা নাবির নিচে মেয়েরা বুকের উপরে বেটা যদি হিজরা হয় কোথায় বাজবে হিজরা হলে কোথায় বুঝলাম পুরুষরা নাবির নিচে মেয়েরা বুকের উপরে তাই হিজরা হলে কোথায় বাজবে ওদের ভাই নামাজ ফরজ নয় বেটা ওর উপরে নামাজ ফরজ ও কোথায় বাজবে একটু কোরআন থেকে দলিল বের করে দেখাও বলেছ না পারলে ইমাম আতর কাক কি বলছে সেটা বের করে দেখাও ইমাম আতর বা না পারলে কাজী ইউসুফ থেকে দেখাও মোহাম্মদ থেকে দেখাও আব্দুল হাই লাখনবী থেকে দেখাও দেখাও কেন বিষ পান করতে রাজি হবে এ মাসের সমাধান দিতে পারবে না আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলে দেবো হিজরাটা কোথায় হাত বাঁধবে হুজুর সৈয়দ খুজাইমা হাদিস 479 নবী বলছেন বাম হাতের উপরে ডান হাত রেখে আল্লাহ সাদরি বুকের উপরে আল্লাহ নবী বেঁধেছেন সে বুখারী হাদিস নম্বর 631 নবী বলছেন সল্লু কামারা রাইতুনি উসাল্লি নামাজ সেইভাবে পড়ো আমাকে যেভাবে দেখলে চাই সে হিজরা হোক চাই সে নারী হোক চাই পুরুষ হোক নবী যেভাবে নামাজ পড়েছে সেইভাবে পড়তে হবে নবী বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছে নাবির নিচে প্রমাণ নেই সবগুলো যাইফ এবং জাল বানানো হাদিস আল্লাহ নবী বুকের উপর হাত বেঁধেছে সেই খুঁজে আমার 479 নম্বর হাদিস সেই সনদ প্রমাণ আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 759 তাউসের থেকে মুরসাল সহিহ সনদে বর্ণনা আছে আল্লাহ নবী বাম হাতের উপরে ডান হাত রেখে
তিনি আলা সদরি বুকের উপরে বেঁধেছেন নাবি নিচে যে হাদিস আছে সবগুলো যাইফ একটাও সহিহ নয় যদি কেউ আলোচনা করতে চান এমন কিছু আলেম আসেন না তাকে কেউ চিনে না মানে বউ ছাড়াকে কেউ চিনে না ওসে আলেম অনেক মানুষ চলে আসে হ্যাঁ হুজুর আমি বাস করবো ওকে কেউ চিনে না গ্রামে মানুষই চিনে না বউ সঙ্গে বাস করলে আছে এই জন্য বলেছি বাঘা বাঘা যেগুলো আছে সেগুলোকে নিয়ে আসো নিয়ে আসো রেজাল্ট করে আমরা একদম ওপেন চ্যালেঞ্জ আছে আর জায়গা মতো চ্যালেঞ্জ করতে হয় আজ এতে চ্যালেঞ্জ করে লাভ নাই নিয়ে আসে তোমার রেজাল্ট করে আমরা কে বুকের উপরে হাত বাঁধা হাদিস সহি এই যে প্রমাণ করতে না পারি মাকে কোনো মুখ লাগাবো না আমি আগে থেকে বলে আসছি এটা নতুন কথা কিছু নয় আর ওরা নাকি বুকের উপরে হাত বাঁধা হাদিস পাওয়া যায় না বেটা বুকের উপরে হাত বাঁধা হাদিস এত পরিমাণে দেব ওই বইগুলো যদি তোমার মাথা উপরে তুলে দিই বইতে পারবা না নিয়ে আমরা ওখানে পড়ে থাকবা এতগুলো বই আছে শুধু রেফারেন্স দিয়ে দিতে শুরু করি আমার একটা বই আছে বুকের উপরে হাত বাঁধা বসে 330 পৃষ্ঠা বলে গেল যে একটা মাসালার উপরে শুকরিয়া জাযাকাল্লাহ খাইরা যে ইমাম মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের কথা মতো ইমামতি করেন তার ব্যাপারে কোরআন ও সুন্নাতের হুকুম কি ইমাম না না ইমাম কেমনটা করণীয় উচিত নয় আর ইমামকে পেশা ক্রিয়েট করা উচিত নয় সূরা তুমা আয়াত নম্বর 18 মসজিদ কমিটি কারা থাকবে যারা মুমিন যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে শুধু আল্লাহকে ভয় করে কমিটিকে ভয় করে না কথা বুঝতে পারছেন সূরা তুমা আয়াত নম্বর 18 ইবনে কাসির ও আহসুন বায়ান সহ আলোচনা দেখে নেবেন ওখানে ডিটেইল আলোচনা করা আছে জর্দা খাওয়া আলেমের পেছনে সালাত আদায় করা যাবে কিনা জর্দা খাওয়া হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি যাবে না হুজুর তো মাতাল সবগুলো হারাম হুজুর বলছেন না জর্দা খাওয়া মাকরু বেটা মাকরু মানে কি মাকরু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় চুটিং ভাত মাকরু মানে তো খারাপ খাস কি বলবে মাকরু বলে বেঁচে যায় বাঙালি মাকরু মানে বুঝে না তো মাকরু মানে কি ভাবতে ভালো কিছু আরে ভাই মাকরু মানে খারাপ ভালো না হারাম ফিকে ভাষাতে এটা বলা হয় যে ব্যক্তি 100 বেঁচে এটা হারাম মাকরু শব্দ আরবিতে ওখানে ব্যবহার করা হয় ফেকার ভাষাতে একজন ব্যক্তি 190 উপরে বেয়েছে মানে 5-7 পেরে পরিপূর্ণ হারাম হয়ে যেত কথা কি বুঝতে পারছেন মানে একটা গু আর একটা মুত কথা বুঝলেন না মানে গু এটা বড় ধরনের না পাক একদম আর পশ্চাপটা এটাও না পাক ওটার মতো এটা নয় তো যেটা হারাম এটাও হারাম যেটা মাকরু এটাও হারাম মাকরু এটা হারামের সাথে আছে জায়েজ মাকরু জায়েজের মধ্যে অনেকগুলো থাকতে পারে মুস্তাহাব মুস্তাহাসানা কথা কি বুঝতে পারছেন আর মাকরু হারামের মধ্যে থাকে প্রথমে মাকরু তারপরে মাকরু তাহরিমি মাকরু তানজি তো এই বুক ক্যাটাগরি থাকে তো হুজুর মাকরু মানে তো হারামের কাছাকাছি তো তুমি হারাম খাচ্ছ মানে আবার বলছে কুল্লু উস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিসকে নিশা হয় তার সবগুলো হারাম ইবনে মাজাহ হাদিস নম্বর 388 সনদ হাসান আর কোন ব্যক্তি যদি জর্দা খেয়ে ইমামতি করে তার পিছনে আপনি নামাজ পড়তে পারবেন জি শর্ত এক এলাকাতে ওচ্চতে ভালো লোক নাই মানে সবগুলো বড় বড় মাতাল তো জর্দা করে ওকে একটু কম পেয়েছেন তো ওর পিছনে কোন পড়েন ওই যে আগে বলেছি নাই হচ্ছে এটা কেন হলো কেউ যখন নেই তখন পড়েন এক দুই নম্বর শর্ত সেই বুখারি হাদিস না 596 অধীনে ইমাম বুখারি একটা অধ্যায় কায়েম করেছে হাসান বাসরি থেকে বিদাতি এবং ফিতনাবাজ ইমাম পেছনে সলা তাই কেউ যদি হারাম খায় সে কাফের হয়ে যায় না সে ফাসিক হয় কি হলো কই কি হয় কথা বলেন ফাসিক ফাসিকের পেছনে নামাজ পড়া জায়েজ বৈধ তখন যখন ওচ্চেতে ভুত্তাকে কোনো ব্যক্তি নাই তো যদি কেউ না থাকে তার জন্য নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনার নামাজের উপর কোনো প্রভাব ফেলবে না ইনশাআল্লাহ পাপী ও গুনাহগার হবে শুকরিয়া আচ্ছা আচ্ছা যারা বই নিতে চান এখন নিতে পারবেন আমাদের আলোচনা একদম শেষের দিকে এখন বইগুলো সংগ্রহ করতে পারেন দ্রুত জি সাহেব এখন আব্দুর রাজ্জাক ইস্টের উত্তর হবে কিন্তু আর ডিটেল হবে না আব্দুর রাজ্জাক একামতের দিন অর্থ কি একামতের দিন আকিমুদ্দিন সূরা সূরা আয়াত নাম্বার 21 আল্লাহ সূরা আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করার কথা বলেছে একটা আয়াতে কোরআনে তাফসীরে তাবারি এবং তাফসীরে কুরতুবি সূরা আয়াত নাম্বার 21 এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এই আকিমুদ্দিন ইয়ানি তাওহীদ কি কথা বলে তাওহীদ কায়েম করা
এই দুনিয়া থেকে শিরককে মিটিয়ে দেওয়া ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াস্তানুত তাগুত সূরা নাহল আয়াত 36 শুকরিয়া সহি আল্লাহ নাকি নিরাকার আল্লাহ কি নিরাকার হিন্দুদের আকীদা বাসুদেব বিশালভাবে বাবা বাসুদেব ঈশ্বরের সব জায়গাতে আছেন এবং তিনি নিরাকার মুসলমানের আল্লাহ নিরাকার নয় মুসলমানের আল্লাহকে দেখা যায় না তার অর্থ এটা নয় যে আল্লাহর কোনো আকার নেই আল্লাহর একটা আকার আছে তবে কেমন আকার আছে আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই আমার সাদৃশ্য কোনো কিছু নেই তবে আল্লাহ বলেছেন জাহান্নামে যখন জাহান্নামের বাসীকে মানে ঢুকে দেওয়া হবে আল্লাহ তার ডান পা ঢুকে দিবে আল্লাহ পা এবং সে প্রমাণিত কেমন পা বলতে পারবো না দেখিনি তো আপনি আমেরিকা দেখেছেন দেখেননি হোয়াইট হাউস দেখেছেন দেখেননি তো যে জিনিস দেখিনি তার অর্থ এই না যে সেটা নিরাকার আল্লাহর একটা আকার আছে কেমন আছে জানি না কারণ আমাদেরকে আল্লাহ বলেনি সূরা জুমার আর 67 টি আল্লাহ বলছেন যখন পৃথিবী ধ্বংস করবেন আবার ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে থাকবে কোরআন দিয়ে কথা বলেন ডান হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের কথা বলা হয়েছে ফেরেশতা যখন আদমকে সিজদা করতে বলেছে সবাইকে তখন আল্লাহ বলেছিল আমার দুই চোখের সামনে আমি আদমকে তৈরি করেছি আল্লাহ বলেছে দুই হাত দিয়ে আদমকে তৈরি করেছি আল্লাহ হাত প্রমাণিত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পা চোখের কথা কোরআনে আছে কিন্তু কেমন দেখতে এটা বলতে পারবো না আমি কিসে করে বসে আছি চেয়ারে পা আছে না ভাই তো চেয়ারে পা আমার পা সমান নাকি দেখ মানুষের পা আর বাদরের পা দুটো সমান মুরগির পা আর গরুর পা সমান তো পা মানে যে পায়ের মতো আমার মতো হতে হবে এমনটা নয় আল্লাহর পা আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে কেমন কবে আছে কিয়ামতের মাঠে সে বুখারী 824 নম্বর হাদিস জান্নাতি ব্যক্তির জন্য সবচাইতে বড় নিয়ামত সেদিন তুমি আল্লাহকে দেখতে পাবে তো আমরা যদি নিরাকার হই আল্লাহ কি দেখবা কথা বুঝতে পারলেন না যে বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহর দিদার করেছে তা আল্লাহ তো নিরাকার কি দিদার করে আসলো আরে কি যে বলে নিজেরা বুঝে না আল্লাহর আকার আছে কেমন আকার লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির সূরা আয়াত নম্বর 11 জি জি স্যার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কি ফরজ ও খুশি না চিটিং মাজি বিশ্বকাপ মার ফরজ পাস করলে খুব খুশি বিশ্বকাপ যদি জুয়া না হয় তা দেখা যায় ছিল যদি পোশাক মেনটেন করে থাকতো জায়েজ ছিল কিন্তু যেহেতু জুয়া এটা এক বাক্যে হারাম সূরা মায়েদা আয়াত নম্বর 90 শুকরিয়া সাইক আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান কথাটা কি আল্লাহ নাকি সব জায়গায় বিরাজমান এই কথা কোরআন এসে নাই আল্লাহ সর্বত্র বিরাজমান এটাকে আরবিতে করতে হবে আল্লাহু ফি কুল্লি মাকাম আল্লাহ সব জায়গায় বিরাজমান এই কথা কোরআনে নাই তবে এই কথাটা হিন্দুদের গীতা আছে সংস্কৃত ভাষাতে আছে বাসুদেব সর্ববিভাব বাবা যিনি ভগবান তিনি সব জায়গায় আছেন গীতা 15 অধ্যায় 15 নম্বর শ্লোক আল্লাহ কোথায় আল্লাহ কোরআন বলে দিয়েছে সূরা তোহা আয়াত নম্বর 5 আর রহমান আল আরশি ইস্তাওয়া রহমান আল্লাহ তিনি আরশের উপরে উঠেছেন মানে আল্লাহ আরশের উপরে আছেন সব জায়গায় আছে কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় শুকরিয়া শেখ স্বামী স্ত্রী একজন যদি সালাত আদায় করে আর অন্যজন সালাত না পড়ে তাদের সংসার করা যাবে কি স্বামী সালাত আদায় করে বউ করে না অথবা বউ সালাত আদায় করে স্বামী করে না সংসার করতে পারবেন কি পারবেন না দুজন যদি সালাতকে স্বীকার করে নাই স্বামী আদায় করে স্ত্রী বলছে নামাজ পড়ো স্ত্রী বলছে না কেউ পড়বো না বা পড়ছি ফাঁকি মারে এবং তাকে যদি জিজ্ঞেস করে নামাজ ফরজ নেই পড়ো না কেন বলছে জানি পড়ছি না এটা অন্যায় হচ্ছে গুনাহ হচ্ছে পড়বো ইনশাল্লাহ মানে নামাজকে হুকুম স্বীকার করে যদি না করে তাহলে এই মেয়ে হচ্ছে জালিম বা ফাসিক এর সঙ্গে নামাজ আদায় যদি নাও করে তার সাথে সংসার করতে পারবেন কিন্তু কোনো মেয়ে যদি বলে যে নামাজ পড়বো না নামাজ পড়বো না তুই কি করবা দাড়ি টুপি এই কথা যদি বলে নামাজ যদি কুটুক্তি করে অস্বীকার করে সে মেয়েকে তালাক দিতে হবে আর কোনো ব্যাটা ছেলে যদি বলে তার স্ত্রীকে নামাজ পড়বো না তাহলে এই দোকের সঙ্গে খোলা তালাক দিয়ে আলাদা হতে হবে কথা বুঝতে পারছেন শুক্রিয়া সাইক ভোট দেওয়া কি জায়েজ ভোট দেওয়া কি জায়েজ ভাই এটা ডবল মশলা ভোট দেওয়া কখনো জায়েজ হয় কখনো কখনো মুস্তাহাব হয় কখনো ওয়াজিব হয় কখনো শিরক হয় কখনো হারাম হয় কথা কি বুঝতে পারছেন আমার পুরো হল্লা কসুর আছে একটু 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 উপস্থিত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুল তুল ভাই ভোট দেওয়া কি জায়েজ উত্তর দেব না চলে যাব ভোট দেওয়া কখনো জায়েজ হয় কখনো শিরক হয় কখনো হারাম হয় কখনো ওয়াজিব হয় কয়টা বললাম চারটে উদাহরণ দুটো দিলে দুটো উত্তর এমনি পেয়ে যাবেন গণতন্ত্র এটা হারাম ভোট দেওয়া আলাদা গণতন্ত্র আর নির্বাচন দুটো দুই রকমের কথা কি বুঝতে পারছেন
গণতন্ত্র শরীফ গণতন্ত্র হারাম কেউ দ্বিমত করেনি। তো ভোট মানে নির্বাচন আপনারা মতামত আপনি রাখতে পারবেন কি পারবেন না, রাষ্ট্রে কে ক্ষমতা থাকবে, এটা জায়েজ কখনো শরীক কখনো মুস্তাহাব। প্রথমে শিল্পের উদাহরণ, সৌদি আরব কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, ঠিক আছে। এখন সৌদি আরবে একটা আন্দোলনকারী দল বের হয়েছে যারা বলছে সৌদিতে কোরআন আইন চলবে না, আব্রাহাম লিঙ্কনের ভূমস্থান ঢোকাতে হবে, মানব রচিতের সংবিধান ঢোকাতে হবে, একটা দল তৈরি গেছে। আপনি যদি ওদের দলকে সমর্থন করেন আপনি শিরিক করলেন, কেন কোরআনের বিধান বাদ দিয়ে অন্য বিধানকে সমর্থন করেছেন, এদের শিরিক করা বুঝতে পারলেন। সৌদি আরবের গণতন্ত্র এক, দুই ভারতের গণতন্ত্র। আমরা জানি ধরুন একজন ব্যক্তি, সে ব্যক্তি ক্ষমতায় আছে এবং সে ব্যক্তি ক্ষমতায় থাকলে জানছেন পরিষ্কার ভারতবর্ষের সরকার এখন যিনি আছেন উনি ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত জানি যে তিনি মুসলমানকে নির্যাতন করছেন, করবেন। মুসলমানকে নামাজ পড়তে দেবে না, মুসলমানকে হজ করতে গেলে একটু বাধা দেবে, আজান দিতে দেবে না, কুরবানি দিতে দেবে না, জোর করে রাস্তাঘাটে জয়শ্রাম বলাবে, অনেক রকমের সমস্যা ভারতবর্ষে আছে। মসজিদ অনেকগুলো দখল করে নিচ্ছে, বাবরি মসজিদ নিয়ে নিয়েছে এবং তাজমহল নিয়ে নিবে বলছে, কথা কি বুঝতে পারছেন? তো আমরা জানছি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপ্রধান ইনি থাকলে মুসলমানের অগ্নি অত্যাচার হবে। এই সময়তে আরেকজন দ্বিতীয় পার্টি যারা আছে একই রাজনৈতিক দল, সেও হিন্দু, সেও কাফের, সে মুসলমান না, সে অন্য রাজনীতি দল। এখন আমরা জানি এই দল যে দ্বিতীয় পন্থা দ্বিতীয় ব্যক্তিটা আছে ও যদি ক্ষমতায় আসে অন্ততপক্ষে মুসলমানদের বিরোধিতা করবে না, মুসলমানকে নামাজ পড়তে করতে না করে তোদের বাবা, মানে ওর ধর্মটাকে মেনটেন করে না। আমি ক্ষমতায় থাকলে হয়ে গেল, ও দ্বিতীয় রাজনৈতিক দলের ব্যক্তির মানে এটা তার ধারণা যে আমি ক্ষমতা আছি, কে নামাজ পড়তে মন্দিরে গেল এটা আমাদের লাভ কি, কে গরু খেলাকে সুর খেলা দেখে লাভ আছে, মানে ওই এই মেন্টালিটি মানে সেকুলার। এই সময়তে ভারতবর্ষের মুসলমানদের জন্য ওই দুই নাম্বার ব্যক্তিকে যে ক্ষমতায় আসলে মুসলমানদের নির্যাতন করে না, মুসলমানদের পক্ষেও নাই বিপক্ষেও নাই, ওই ব্যক্তিকে ভোট দেওয়াটা ওয়াজিব। কথাটা বুঝতে পারলেন? কেন যদি ভোট না দিই এই যে বর্তমান ক্ষমতায় শাসক যিনি আছেন ইসলাম বিদ্বেষী, সে ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে ফরজ পালনে বাধা দেবে, কথা কি বুঝতে পারছেন? মানে থাকলে মুসলমানের নির্যাতন হবে, তাই একে ক্ষমতাকে ভাগে দিয়ে ওই নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগটা ওয়াজিব। যদি আমরা ভোট না দিই আমরা যাচ্ছি এই যে ক্ষমতা আছে এই ক্ষমতা থেকেই যাবে আমার ভোট না দেওয়ার কারণে, তার জন্য এই সময় কি কথা বলেন ওয়াজিব। তো ভারতের রাজনীতি গণতন্ত্র আলাদা, বাংলাদেশের আলাদা, পাকিস্তানের আলাদা, সৌদির আলাদা, কিন্তু কোন দেশের যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রে আছেন তিনি মুসলিম, কি বললাম এবার মুসলিম, সে নামাজ পড়ে কালেমা পড়ে কিন্তু ইসলাম সে নিজে মানে, রাষ্ট্র ইসলামকে নিয়ে আসেনি, কত কি বুঝতে পারছেন? রাষ্ট্র ইসলামে নিয়ে আসে কিন্তু ইসলাম সে মানে, কালেমাতে বিশ্বাস করে, নিজে মন করে কিন্তু রাষ্ট্রে নিয়ে আসতে পারেনি। এই ব্যক্তির বিরুদ্ধে গণ জনতাকে মানববন্ধন করে তাকে ক্ষমতাচ্যুত করা এটা ইসলাম পারমিশন দেয় না, বরং একে ইসলাম করার কথা বলে, কি কথা বলে একে ইসলাম করতে হয়। ফ্রান্সের জালিম শাসক মুসলমানদের খিলাফতের সময় ছিল হাসান বিন ইউসুফ, নাম শুনেন নাই, এবং আহমদ বিন হাম্বালকে সেই সময় শাসক বেত্রাঘাত পর্যন্ত 100 বার মেরেছে এবং আহমদ বিন হাম্বাল কখনো বলেনি শাসকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, বলেনি। এবং আহমদ বিন আল্লাহকে শাসক রায় জেল খেলাতে আবু দরকে জেল খেলায় 20 পান করে মেরে দিয়েছে এবং আবু দরকে কখনো বলেনি যে শাসকের বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো, ক্ষমতাকে নামিয়ে দাও, কথা কি বুঝতে পারছেন? শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়রা। টুপিটা ফরজ বা সুন্নাত নয়, কেউ যদি টুপি না পরে নামাজ পড়ে 100-তে 100 নামাজই পেতে পারে, কথা বুঝতে পারছেন? তো মুসলমানদের শিয়ার বৈশিষ্ট্য কি? টুপি পরা। আপনি যে মুসলিম আপনি গর্ববোধ করেন কি করেন না? অবশ্যই করি। আমি যখন ডাক্তার হয়ে গর্ববোধ করি না আমি পুরো ডাক্তার লাগিয়ে দিই, আছে না নাই করি,
আমি যখন ডাক্তার হয়ে যাই আমার গালের পেছনে যোগ চিহ্ন দিয়ে দিই একটা প্লাস চিহ্ন, কারণ আমি গর্ববোধ করছি। তো আপনি মুসলমান, আপনার মাথায় টুপি থাকবে, অন্য থেকে পার্থক্য গেলে আপনি গর্বিত, আপনি মুসলমান মানুষকে দেখাচ্ছেন আমি মুসলিম, আমি গর্ববোধ করি। ভারতবর্ষের বাইরে কোন ভারতবর্ষে নয় ভাই, যদি সৌদির বাদশাহ যদি দাড়ি চাষা থাকে তাও হারাম কাজ করছে। সম্মিলিত মোনাজাত করা যাবে কি? সম্মিলিত মোনাজাত করা যাবে কি? যাবে না। সম্মিলিত মোনাজাত প্রসঙ্গে কোন হাদিস প্রমাণিত নয়, বরং বিদাত। আর রেজাল করিম আবরার চিটিং বাস উনিও তার উপর 159 নম্বর পৃষ্ঠে বলে দিয়েছেন সম্মিলিত মোনাজাত করা এরা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। ডিটেল একাধিকবার আলোচনা করেছি, বারবার ভালো লাগে না, ইউটিউব থেকে দেখে নেবেন। জি, তারপরে সাইক স্ত্রীকে কেউ যদি শালির বিটি বলে গালি দেয় তাহলে কি স্ত্রী তালাক হবে? স্ত্রীকে যদি শালির বিটি বলে গালি দেয় তাহলে কি স্ত্রী তালাক হবে? যে না, এটা তালাক হওয়ার শর্ত নয়, এটা জিহারের মধ্যেও পড়ে না, বরং আপনি অন্য কিছু অশ্লীল ভাষী কবরে ফেরেশতা থেকে গেলাবে রেডি থাকে। সাইক বিভিন্ন স্টাইলে চুল কাটা যাবে কি? বিভিন্ন স্টাইল মেসির কাটিং করবে। সুনান আবু দাউদ 431 নম্বর হাদিস আদাবে বলছেন মান তাশাব্বাবি কওমি ফাহুয়া মিনহু, আপনি যাকে আইডল মানবেন কিয়ামতের মাঠে হাসান তার শিকা হবে, মানে মেসি শিকাতে জান্নাতে থাকবে না, তার সেখানে বুঝে নেন। মহান সন্তান এই পাঠনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সুযোগ করে আল্লাহ আমিন। আর কে যেন আর যে বাস করতে করবে লোক কই? জি ভাই, বাসের কেউ ব্যক্তি থাকলে আসেন, পরে আবার ঘুম ঘুমাইন না। বয়স্ক ভাতার টাকা বলছে খাওয়া যাবে কিনা? বয়স্ক ভাতার টাকা সরকার দিচ্ছে, বয়স্ক ভাতার সরকার দিলে খেতে পারবে, খেতে পারবেন, খেতে দেখে প্যান ভরে খেলবে। মুখে যেটা বেদাত মহাবীর শেষ।